إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب صلاة التراويح باب فضل من قام رمضان قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب قال أخبرنا أبو سلمة أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 22 শাবান 1443 হিজরি মোতাবেক 25 মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তারাবির অধ্যায় পর্ব হচ্ছে সালাতুত তারাবী বা তারাবির সালাত। এর পূর্বে আমরা সিয়াম সম্পর্কে ধারাবাহিক সহি বুখারি থেকে 13টি পর্বে কিতাবু সওম শেষ করেছি আলহামদুলিল্লাহ। এতে সওম সংক্রান্ত অধিকাংশ মাসাইল আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, বিশেষ করে যেগুলির সম্পর্ক ওইসব হাদিসগুলির সাথে রয়েছে যে হাদিসগুলো সহি বুখারিতে ইমাম বুখারি রাহমাহুল্লাহ সংকলন করেছেন। এখন আমাদের আজকের পর্ব হচ্ছে সালাতুত তারাবী, যেটি আজকে শেষ হয়ে যাবে। ছোট্ট পর্ব রয়েছে, একটি পর্বে ইনশাআল্লাহ তাআলা শেষ হবে। এরপরে সামনে আরেকটি আলোচনা রয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর এর পর্ব, সেটিও একটি পর্বে শেষ হবে। তারপরে এতেকাফ সম্পর্কে তিনটি পর্ব হবে, তারপরে সাদাকাতুল ফিতর সম্পর্কে একটি পর্ব হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ সহি বুখারিতে রমজান এবং সিয়াম সংক্রান্ত যতগুলি অধ্যায় রয়েছে সবগুলি ইনশাআল্লাহ তাআলা এই রমজানের ভিতরেই আমরা শেষ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। তো দেখা যাক ইমাম বুখারী রাহমাহুল্লাহ কি বলছেন। অধ্যায় নম্বর 31 বলছেন, বা সঠিক হচ্ছে যেহেতু কিতাব আর বাব, বাব মানে অধ্যায় সাধারণত বলা হয়ে থাকে বাংলায়, আর কিতাব কিতাব যাতে কয়েকটি বাব রয়েছে, কয়েকটি অধ্যায়ের সমষ্টি হচ্ছে কিতাব, আর কয়েকটি বিষয়ের সমষ্টির নাম একটি কিতাব মানে পুস্তক। কিতাব মানে কোনো পুস্তক, বই, লিখনি। আর কিতাব একটি পুস্তকের ভিতরে একাধিক বড় ধরনের চ্যাপ্টার রয়েছে যাতে কয়েকটি অধ্যায় আছে বা অনুচ্ছেদ রয়েছে, সেগুলিকেও কিতাব বলা হয়ে থাকে হাদিসের কিতাবগুলিতে এবং ফিকহের কিতাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে একটি কিতাব হচ্ছে কিতাবের প্রসিদ্ধ অর্থ, যে একটি গোটা একটা বই, পুস্তক বা পুস্তিকা। আর তারপরে একটি কিতাবের ভিতরে, যেমন সহিহ বুখারী, একটি কিতাবের ভিতরে আবার অনেকগুলি বড় ধরনের বিষয়বস্তু রয়েছে, সেগুলিকে কিতাব বলে আখ্যায়িত করেছেন। তার মানে তাতে বেশ কিছু অধ্যায় রয়েছে, সেটাও কিতাব। যেমন কিতাবুল প্রথম রয়েছে, ওহির পরেই রয়েছে কিতাবুল ঈমান, কিতাবুল ইলম, তারপরে কিতাবুল তাহারা, ওযু ইত্যাদি কিতাব কিতাব করে। আর এক একটি কিতাব অর্থাৎ কিতাবের ভিতরে কিতাব বের আন্ডারে অনেকগুলি আবওয়াব রয়েছে, বাব বা অধ্যায় রয়েছে। এটা অধিকাংশ ফোকাহায়ে কেরাম অথবা মুহাদ্দিসিন কেরামদের এটি হচ্ছে তাদের মানে লিখনের পদ্ধতি প্রাচীন যুগে সালাফদের ভিতরে। তারপরে আরেকটা তরিকা হচ্ছে কিতাব না লিখে আবওয়াব, যেমন তিরমিজিতে কিতাব নেই, আবওয়াবু সালাত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবের অধ্যায় হচ্ছে আবওয়াব। তার মানে এতে অনেকগুলি বাব অধ্যায় রয়েছে আবওয়াব। তো সেটা আরেকটা তরিকা। তো 31 নম্বর পর্বে বলছেন কিতাব ও সলাতি তারাবি, এই পর্ব হচ্ছে তারাবির সলাৎ সম্পর্কে, তারাবি সলাৎ সম্পর্কে।
অধ্যায় নম্বর এক বলছেন বাব ফজলে মান কামা রমজান, এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তির ফজিলত সম্পর্কে যে রমজানের কায়াম করবে, অর্থাৎ রমজানের যে তারাবি পড়বে, রমজানের যে তাহাজ্জুদ পড়বে, রমজানের রাতের যে নফল সুন্নত সালাত পড়বে। কেয়াম মানে দাঁড়ানো, তো ফরজ সালাতও তো কেয়াম আছে রোকন, আর সুন্নতও আছে, দিনের সালাতও আছে রাতের সালাত আছে, কিন্তু কেয়ামে রমজান বলতে বোঝানো হয়েছে রাতের সালাত সালাতুল্লাইল, তো এর নাম শুধু কেয়ামে রমজান বা কেয়ামুল্লাইল কেন বলা হলো? গোটা বছরে যদি হয় বারো মাস তাহলে ওর নাম হচ্ছে কেয়ামুল্লাইল, রাতের সাথে সম্পৃক্ত সালাত, আর রমজানের সাথে বিশেষভাবে যখন খাস করবেন তো ওর নাম হচ্ছে কেয়ামে রমজান, রমজান মাসের কেয়াম। তো কেয়াম কেন বলা হয়? তো তো সেজদাও আছে, রুকুও তো আছে, জলসাও তো বৈঠকও আছে, তাই না? বাহ্যিক আমল আছে, বাচনিক আমল আছে, আভ্যন্তরীণ আমল আছে, সালাতে বহুমুখী ইবাদত আছে। তো শুধু কেয়াম কেন নামকরণ হয়েছে? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সাহাবায়ে কেরাম সালাফে সালেহীনের সুন্নাত আদর্শ হচ্ছে এই রাতের সালাতকে লম্বা করে পড়া, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তেলাওয়াত করা। এমনকি কেউ দাঁড়িয়ে তেলাওয়াত করতে যদি অপারগ হয়ে যেত, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে এক রাকাতেই অপারগ হয়ে যেত, তখন কিছুক্ষণ বসে তারপরে রুকুর আগে উঠে গিয়ে তখন আবার কিছুটা তেলাওয়াত করে অথবা উঠে গিয়ে তারপরে রুকুতে যেত। এইভাবেও নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত দ্বারা প্রমাণিত। তো দীর্ঘ সময় ধরে যেহেতু তেলাওয়াত চলতে এই সালাতগুলিতে রাতের এশা থেকে ফজর পর্যন্ত যে সালাতগুলি পড়া হয় অতিরিক্ত সালাতুল লাইল, এই জন্য এর নামকরণ হয়েছে কেয়ামুল লাইল। কেয়ামুল লাইল কোরআনের ভাষায় আল্লাহ নামকরণ করেছেন, সূরা মুজাম্মিল শুরু হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কমিল লাইলা ইল্লা কালিলা, কমিল লাইল মানে কেয়ামুল লাইল করো, কম কামা ইয়াকুমা কেয়াম থেকে আল্লাইল কেয়ামুল লাইল করো, রাতের সালাত পড়ো, দীর্ঘ সময় দণ্ডায়মান হয়ে কেয়ামুল লাইল নামটি তাহলে কোরআনই নাম। এই সালাতের নাম হচ্ছে কেয়ামে রমজান। গতকালকের আলোচনায় যারা ছিলেন কয়টি নাম বলেছিলাম? পাঁচটি, মাশাআল্লাহ। একজন বলেন দেখি যারা ছিল, কেয়ামুল লাইল, কেয়ামে রমজান, সালাত তাহাজ্জুদ, তাহাজ্জুদ, তারাবি, আর চারটা হইল সালাতুল্লাইল, সালাতুল্লাইল হাদিস আছে সালাতুল্লাইলে মাসনা মাসনা, রাতের সালাত দুই দুই করে পড়তে থাকো, দুই দুই করে পড়তে থাকো, ফায়দা খাসি আহাদকুম সুবহা, যখন ভোর হওয়ার আশঙ্কা হবে যখন শুভ সাদেক হয়ে যাবে, সাল্লা রাকাতান ওয়াহেদা, হ্যাঁ বাসাল্লি রাকাতান ওয়াহেদা, এক রাকাত পড়ে নিল, তো তোর মা কাদ সাল্লাইছে, সারা রাত যা পড়লে তাকে বেতর পাঠিয়ে ফেললে। তো সালাতুল্লাহের নাম হাদিসে আছে, কেয়ামে রমজান নাম জি, এই যে সামনে হাদিস, এই হাদিসে মান কামা হু ইমান মান কামা রমজান, সামনে দুটি হাদিস হচ্ছে মান কামা রমজান ইমান ওয়াহতে সাবান, যেই ব্যক্তি রমজানের কেয়াম করলো আল্লাহর প্রতি ইমানের সাথে এবং নেকি লাভের আশায়। জি হ্যাঁ, তো কেয়ামে রমজান নাম এলো কি এলো না? তাহাজ্জুদের নাম কোথায় আছে? কোরআনে কারিমে আছে, অমিন আল্লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদকে তাহাজ্জুদ কেন বলা হয়? তাহাজ্জুদ মানে কি? মানা অর্থের সাথে সম্পর্ক করে বুঝাইতে হবে, কে বুঝে? ব্যাস কালকে তো বললাম তাহাজ্জুদ মানে কি, শাব্দিক অর্থ কি? জিহাদ, হ্যাঁ, রাতে উঠে হুজুদুন মানে নম, হাজিম দাল, হুজুদ মানে হচ্ছে ঘুম, আর ওতে তা লাগিয়ে দিলে আরবি সার্ফের গ্রামার হচ্ছে সালবে বা আখাজ, যারা আরবি গ্রামার পড়েছেন অথবা যারা মাদ্রাসায় পড়েছে তাদের বল জিজ্ঞেস করবে, সালবে মা খাজ মানে যে আসল অর্থ আছে সেটার একবার উল্টো অর্থ হয়ে যাওয়া। তো হুজুদ মানে নৌম, হুজুদ মানে কি? ঘুম। আর তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা, ঘুমকে তালাক দেওয়া, ঠিক আছে? তো তাহাজ্জুদের সালাতে তাহাজ্জুদের সালাত কেন বলা হয়? কারণ যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সে ঘুমকে
তালাক দেয়। ঘুমকে তালাক না দিতে পারলে তাহাজ্জুদ পড়তে পারবেন না, ঠিক আছে? যতক্ষণ তাহাজ্জুদ পড়ে ঘুম ছেড়ে, সবাই ঘুমাচ্ছে, ঘুমাবার সময়, রাত বিশ্রামের সময়, দুনিয়া ঘুমাচ্ছে, আপনি একাই হাজার একটা, হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন উঠে ঘুম ত্যাগ করছেন আপনি। তো এই জন্য তাহাজ্জুদকে কী বলা হয়? তাহাজ্জুদ বলা হয়। সংক্ষেপে হুজুদ মানে ঘুম, তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা। তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম ত্যাগ করতে হয়, সেই জন্য এর নামকরণ হয়েছে তাহাজ্জুদ। জি, তো তাহাজ্জুদ নামকরণের কারণ হয়ে গেল সালাতুল লাইল, যেহেতু রাতের সাথে সম্পৃক্ত, এশা থেকে ফজর মধ্যে পড়তে হয় সালাত, সুতরাং এর নাম হচ্ছে সালাতুল লাইল। এর নাম তারাবি কেন? এমন বোখায় তারাবি শব্দ নিয়েছেন। এখন এটাই শুধু বাকি, তাই না? একটি সালাতের কয়টি নাম? পাঁচটি নাম। শুধু রমজানে হইলে তখন ওর নাম কেয়ামে রমজান, কেয়ামে রমজান। রমজানে পড়লে ওর নাম তারাবি, আর সারা বছর ওই সলাতটাই পড়ছেন, অতটাই পড়ছেন, কিন্তু ওর নাম আর তারাবি থাকবে না, ওর নাম তখন আর কেয়ামে রমজান থাকবে না, তখন কি নাম হবে? বাকি তিনটি নাম, তাহাজ্জুদ, সলাতুল লাইল আর কেয়ামুল লাইল। এবার বোঝা গেছে? রমজান আসলে ওই সলাতটির আরও দুটো নাম বেড়ে গেল, পাঁচটি নাম টোটাল হল, কিন্তু সলাত হচ্ছে একটি সলাত, ভিন্ন সলাত নয়। এটি হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এটি হচ্ছে অধিকাংশ আইম্মা ইকরামদের মত, এটি হচ্ছে মহাক্কে গবেষক হানাফি ওলামা মহাদ্দেসদের মত। বাকি থাকলো কিছু ফোকাহা আছে, বিশেষ করে আহনাফ, আরও কিছু আছে অন্যান্য মজহাবের, যারা বলছে যে না, তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। তো কোনটা কতটা? তো বলছে তাহাজ্জুদ যেহেতু ওই 8-3-11 রাকাত, এটা হচ্ছে তাহাজ্জুদ, আর তারাবি হচ্ছে 20 রাকাত। দাদা বোঝা গেছে? এটা তাদের মত, কিন্তু এর পিছনে কোনো দলিল নেই, এর পিছনে কোনো দলিল। এই জন্য যারা বড় বড় আপনার কি বলছে হানাফি মহাদ্দেস মহাক্কিক, তারা এই মতের, মজহাবের এই মতের বিরোধিতা করেছেন। আর এই বিষয়টা একটা আলোচনা আমার 7-8 বছর আগের আছে। জি, হানাফি ওলামাদের নিকট তারাবির রাকাত সংখ্যা আর ওরূপে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, আলাদা ভিন্ন জিনিস নয়, এ বিষয়ে আলোচনা করেছি। তো তারাবিকে তারাবি কেন বলা হয়? তাহলে তারাবি হচ্ছে জামা, বহু বচন, ওর এক বচন ওয়াহেদ হচ্ছে তারবিহাতুন, তারবিহাতুন। তারবিহাতুন শব্দটি এসছে রাহাতুন থেকে, রাহা মানে কি? খুদ রাহাতক, যারা আরবি বলতে শিখে গেছে আরবদের সাথে থেকে থেকে, যেমন রাহা মানে কি? আনাবগা রাহা মানে রেস্ট চায়, বিশ্রাম চায়, ঠিক না? তো তারবিহাতুন মানে আরাম দেওয়া, তাহলে রাহাতুন মানে আরাম, আর তারবিহ মানে নিজেকে অথবা কাউকে বিশ্রাম দেওয়া, আরাম দেওয়া, শরীরকে আরাম দেওয়া, এর নাম হচ্ছে তারবিহা, এর নাম হচ্ছে তারবিহা। তো এই সালাতের সাথে, এই নামাজের সাথে বিশ্রামের কি সম্পর্ক? রোজা তো মেহনত করতে হয়, তো বিশ্রামের কি সম্পর্ক? সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এটা ছিল না, এই তারাবির নামটিও ছিল না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করেননি। তবে সাহাবায়ে কেরামগণ যখন উমার রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে, উমার রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন এবং খলিফা রাশেদ, আর খলিফা রাশেদের সুন্নাত হচ্ছে সুন্নাত, বেদাত নয়, এই কথাটা বুঝে রাখেন। কারণ আমাদের কিছু লোকেরা, কিছু আলেম সমাজ বাড়াবাড়ি করে এবং তারা বিভ্রান্ত। জি, যদিও নাম আহলে হাদিস হোক না কেন, খলিফা রাশেদ সুন্নাত বলে এটি বেদাত, 2000 বেদাত, বলে না বলে না, ভুল কথা, এটা বাড়াবাড়ি কথা, সীমালঙ্ঘন এটি। তো নবী সাল্লাম বেদাতুল খোলাফা বলেছেন না সুন্নাতুল খোলাফা বলেছেন? আবু দাউদের হাদিস, আলাইকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন আল মাহদিনা মিন বাদি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো তোমরা, আর খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আঁকড়ে ধরতে বলেছেন, ছাড়তে বলেননি, বেদাত বলে ফতোয়া দিতে বলেননি, এই বাড়াবাড়ি করতে বলেননি, সীমা লঙ্ঘন। আল মাহদিন আরও সার্টিফিকেট দিয়েছেন তারা হেদায়াত প্রাপ্ত, তোমাদের ধারণা ভুল, তারা হেদায়াত প্রাপ্ত, বুঝা গেছে? রাশেদিন, জি, তাগিদ, রাশেদ মানে হেদায়াত হওয়া, হেদায়াত প্রাপ্ত, আর মাহদি মানে হেদায়াত প্রাপ্ত, কত তাগিদ করছে, খোলাফা রাশেদিন আল মাহদিন মিম্বাদি, আমার পরে, কিন্তু আমার যুগে না। কারণ শিয়া রাফেজির কথা যে সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি পরে কী হয়েছিল, সম্পূর্ণত হয়ে গেছে নাউজুবিল্লাহ, শুধু 5 জন ছাড়া, কথা বোঝা গেছে? না, কোরআন অস্বীকারকারী এরা,
আর এদের সাথে যারা ভালোবাসা রাখে তারা তাদের দলে উঠবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, আলমার ও মান মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তার সাথে তাকে যেতে হবে। আপনি যদি জান্নাতিদেরকে ভালোবাসেন, সাহাবা ইকরামদেরকে ভালোবাসেন, জান্নাতে যাবেন। আর যদি সাহাবা ইকরাম দুশমনদেরকে ভালোবাসেন তো ওদের সাথে জাহান্নামে যাবেন। দেখুন সন্দেহ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, যে নাস্তিকে ভালোবাসে নাস্তিকের সাথে হাসর হবে, যে মাজার পূজারী সুফিদেরকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, জি তাদের সাথে তার হাসর হবে। এইরকমই যে সিয়া প্রেমীদেরকে ভালোবাসে তাদের সাথে তার হাসর হবে, রাফিজিদেরকে ভালোবাসে তাদের সাথে তার হাসর হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। তো নবী সাল্লামের জামান নাই এটা ছিল না, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ জামান এটা ছিল না, তার মানে জামাত করে তারাবিও ছিল না, আর তারপরে প্রতি চার রাকাতের পরে একটু বসে দীর্ঘক্ষণ সালাত পড়ে ক্লান্তি চলে এসছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের প্রয়োজন, এই প্রয়োজনটাও বোধ করেননি, এটা ছিল না। সুতরাং এই আমলটি ছিল না, এক তো জামাতই ছিল না, জামাতবদ্ধ তারাবি ছিল না 30 দিন রমজান মাসে, আর তারপরে এতে এই বসাটাও ছিল না। বোঝা গেছে না? ভালো করে বোঝা বিষয়টি। নবী সময় জামানা চলে গেল, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ জামানা এরকমই চলে গেল 2 বছর, তারপর উমার রাজিয়াল্লাহ জামানার প্রথম যুগটাও চলে গেল কিছুদিন, কয়েক বছর। তারপরে হাদিস আসছে, তিনি দেখেন যে বিক্ষিপ্ত হয়ে লোকেরা মসজিদে রমজান মাসে সালাত আদায় করছে রাতের, এই রাতের সালাত আদায় করছে বিক্ষিপ্ত হয়ে, কোনো জায়গায় একা একজন পড়ছে, এদিক এখানে একজন, ওইখানে একজন, এখানে একজন, ওইখানে আবার 5 জন, ওইখানে 10 জন, ওখানে 7 জন, এরম করে আউজাউন মুতাফাররিকুন, হ্যাঁ বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কয়েকজন জামাত করছে, না হয় একা একা পড়ছে। এই দৃশ্য দেখে খলিফা রাশিদ আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো লাগলো না। হ্যাঁ এক তো বাড়িতে পড়ে তো আলাদা কথা, নিজের নিজের বাড়িতে সবাই পড়ছে, কোনো অসুবিধা নেই, তারাবির সালাত অথবা তাহাজ্জুদ যত গোপনে পড়বে তত ভালো। যদিও রমজান মাসে যদি জামাত হয় তো সেটা তখন উত্তম, এটা ওলামাদের ফতোয়া, কিন্তু যখন জামাত ছিল না তখন কি ছিল? ফরজ ছাড়া যত সুন্নাত নফল আছে যত লুকিয়ে পড়বে তত বেশি ফজিলত, কোয়ালিটি যদি ভালো হয়, কোয়ালিটি যদি ভালো হয়। এখন আপনার মসজিদে তারাবি হচ্ছে আধা ঘন্টার, বিশরা কাথান ফিদের হলেও আধা ঘন্টা, আর যদি আলে দিয়েছে 8 রাকাত হয় তবু আধা ঘন্টা, ওই আধা ঘন্টাতে সীমিত, আধা ঘন্টাতে শেষ, কথা বুঝছেন না? আর আপনি চাইছেন আমি 2 ঘন্টা পড়ব, তাহলে কোনটা বেশি উত্তম? 2 ঘন্টা উত্তম, জামাত উত্তম নাই, বুঝে গেছে না? কিন্তু কোয়ালিটি ঠিক থাকতে হবে। আবার এইটা করলেন মনটা চাইলো, অনেকে আবেগী, তো আমাদের তো অধিকাংশ আবেগী আপনারা, তাই না? আবেগ যে আমি আধা ঘন্টার আগে কি নামাজ, এই মোবারক রাত, আর এই আল্লাহ ফজিলতের দিন, ফজিলতের রাত, রমজান মাস চলে যাচ্ছে, আধা ঘন্টা কেন পড়ব? তারপরে ফরজটা পড়ে চলে আসলেন, আর আসার পরে ভাবলেন যে রাতে উঠবো আর 2 ঘন্টা পড়বো, আর বেশিরভাগ রাতে দেখা যাচ্ছে যে না ফজর হয়ে যাচ্ছে, এমন টাইমে উঠছেন যে এদিকে সাহরি খাবো না, তারা বি ছুটি আছে পড়বো, যদি তারাই পড়ি তো সাহরি যায়, সাহরি খেলে তারাবি যা, সাহরিটা তো খাই, হ্যাঁ চাচা যান বাঁচাইতে হবে, ও গেলো তারাবি, ওইদিকে আধা ঘন্টাও হলো না, এদিকে 2 ঘন্টা হলো না, দুটাই গেল, তো এরকমটা ভালো না, অবশ্যই ভালো না। এটা তো এইরকম লোকেরই সংখ্যা যেহেতু বেশি এখন, হ্যাঁ হেম্মত দুর্বল হয়ে গেছে, ওই মেহনত পরিশ্রম করব, কঠোর মেহনত করব, মুজাহাদা করব, নাফসের সাথে এবাদত বন্দেগীতে মেহনত করব, এইরকম মন মানসিকতা খুব কমই লোকের আছে। ফিতনা, মোবাইল তো ফিতনা আছে, হ্যাঁ ছেলেমেয়ের ফিতনা তো আছে, পয়সার ফিতনা তো আছে, দুনিয়ার চারিদিকে ফিতনা। সুতরাং অধিকাংশ মানুষের ক্ষেত্রে উত্তম হচ্ছে যেখানে জামাত হচ্ছে, জামাত সহকারে তারাই পড়া, জামাত হচ্ছে জামাত সহকারে তারাই পড়া। কিন্তু ব্যতিক্রম আল্লাহ নেকবান্দা মাশাআল্লাহ তাকে রেজারুল্লাহ তুলিহিম তিজারা তুমাল্লা বাই ও না জিকিরিল্লাহ, এমনও কিছু মানুষ আছে যে না তাদের, না তাদের ব্যবসা বাণিজ্য, না তাদের কেনাকাটা, না সংসার, না স্ত্রী, না ছেলে মেয়ে, না এই মোবাইল, না সোশ্যাল মিডিয়া, কোনো কিছু তাকে ফেতনায় ফেলতে পারে না, মশগুল করতে পারে না, আন জিকির আল্লাহর জিকির থেকে। এইরকম যদি আপনার ইমান আখলাকের আর আমলের কোয়ালিটি থাকে তাহলে একা একা নির্জনে যদি কয়েক, এটা বেশি উত্তম, এই জামাত আধা ঘন্টার জামাতের চাইতে অনেক বেশি উত্তম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক না? এখন এই তারাবির নামটি যে নামকরণ হইল, যতদিন পর্যন্ত জামাত ছিল না ততদিন পর্যন্ত এই নামটি ছিল না, জামাত কখন শুরু হইল কখন সম্ভব হইল না, আর বিভিন্ন তার সাথে নিরাপত্তার বিষয় রয়েছে,
যার ফলে তারা দেখলো যে আমাদের দ্বারা আর হবে না। তো আমরা দুনিয়া শাসন করি, দুনিয়ার এমামতি করি, কিন্তু মসজিদ এমামতিটা আলেম হাফেজদেরকে দিয়ে দিই, কথা বুঝছেন না? এইভাবে এখন চলে আসছে। জি, কিন্তু আসল হচ্ছে ওইটাই, কিন্তু যে দেশের শাসক সেই ব্যক্তি তার মধ্যে যোগ্যতা থাকে এমামতির, এবং তিনি এমামতি করবেন এবং তিনি হকদার এমামতি করার। যদিও তার চাইতে শ্রেষ্ঠ আলেম ওলামারা আছেন, কিন্তু সেই ব্যক্তি যদি সত্যি মুসলিম হয় আর সেই ব্যক্তি সলাতের আহকাম বুঝে, সলাতের আহকাম জানা আছে যে কোথাও সহ হলে কী করতে হবে, আর সলাতের যেসব বিধি বিধান জানা আছে, আরকান জানা আছে, ওয়াজিবাত জানা আছে, শুরুত জানা আছে, সলাত বাতিল কিছু হয় তাও জানা আছে, আর তারপরে শুদ্ধ তেলাওয়াত তো আলহামদুলিল্লাহ শুদ্ধ তেলাওয়াত করতে পারে, এমন যদি দেশের শাসক হয় তো বেশি হক রাখে। যে কোনো মসজিদে গেলে তার হক, এমন না যে আমার অনুমতি নিতে হবে, আমার কিন্তু অনুমতি নিতে হবে। এসব মশলা জানেন কি? আমি যদি কোনো মসজিদে যাই আর আমার ছাত্রও যদি সে মসজিদের ইমাম থাকে, হ্যাঁ, তবুও তার কাছে সে যদি অনুমতি দেয় তাহলে অনুমতি করতে পারি, না হলে না যাইস, কথা বোঝা গেছে কি না? কিন্তু শাসকের অনুমতি লাগবে না। শাসক যে কোনো মসজিদে গেলে তার অধিকার সে অনুমতি করবে। সে যদি বলে সেখানকার ইমামকে যে তোমাকে নিযুক্ত করি তুমি পড়াও, তাহলে ঠিক আছে, ঠিক আছে। আর না হলে শাসক খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, মুসলিম শাসক, তার নাম যাই হোক না কেন, রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, যাই হোক না কেন, সে বেশি হক রাখে, কিন্তু শর্তগুলোও মনে রাখে। কালকে বললো মানে শেখ বলেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অনুমতি করবে, হ্যাঁ শর্ত আছে, শর্ত আছে, যে শর্তগুলি বললাম, আর কান জানা আছে, ওয়াজিবাত জানা আছে, আর সলাতের সুন্নাত জানা আছে, মুবতালাতুস সলাত জানা আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত আহকাম মাসাইল জানা আছে, আর শুদ্ধ তেলাওয়াত অন্তত সুরা ফাতিহার তেলাওয়াত একবারে তাজউদ, কারণ ওইটি ফরজ, বাকিগুলো সুন্নাত, ওইটি যদি নাও পড়ে তবু নামাজ হয়ে যাবে, কথা বোঝা গেছে না? কিন্তু সুরা ফাতিহাতে যদি লাহনে জালি স্পষ্ট ভুল হয় যাতে অর্থ পাল্টে যাবে, তাহলে সলাত বাতিল হয়ে যাবে। তো তারাবি নাম এখন এখানে তো আসেনি, তারাবি নাম কখন পড়লো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লম্বা সালাত শুরু করালেন, ইমাম কে হইলেন? নিজে। তাহলে কি ওমর রাদিয়াল্লাহু মুক্তাদি হয়ে তারাই পড়তেন মসজিদে? হ্যাঁ, এগুলো বুঝতে হবে না, তিনি ইমাম হইলেন না, তাহলে কি খলিফা মুক্তাদি হয়ে তারাই পড়ছেন নাকি? হ্যাঁ, সামনে ঘটনা আসছে তাতে বুঝতে পারে যে বাইরে থেকে আসছেন, তাই না? আর বললেন যে এদেরকে জমা করে দিই, যারা মসজিদে আসছে তারা যেন এক জামাত করে নামাজ পড়ে, তার মানে তিনি বাড়িতেই দীর্ঘ সময় ধরে হয়তো পড়ছেন, ঠিক না? তাহলে জামাতে তারাই পড়া যদি জরুরি হইতো তো উমর রাদিয়াল্লাহু তো ওই জামাতে শরীক হতেন, এই কথাও স্পষ্ট থাকতো, এর বোঝা গেছে? জি হ্যাঁ। কিন্তু যদি খলিফা মনে করে যে আমি জামাতে শরীক হবো মুক্তাদি হয়ে অথবা ইমাম হয়ে, সবটাই জায়েজ তার জন্য, অথবা বাড়িতে পড়ো সেটাও জায়েজ। তাহলে তিনটি অবস্থা হলো, খলিফা যদি মনে করে, নেতা যদি মনে করেন যে আমি ইমাম হবো তাও ইমাম হইতে পারে, যদি মুক্তাদি হয়ে মসজিদে পড়বো জামাতে তারাবি তাও ঠিক আছে, আজ বলে বাসাতে পড়বো আমি চাইতে ভালো করে বা আমার সুবিধা মতো। তারপরে এ কথা তাতে বলছেন যে যারা প্রথম রাতে পড়ছে, হ্যাঁ, তার চাইতে উত্তম কারা? যারা এখন ঘুমিয়ে আছে শেষ রাতে পড়বে, এখন যারা ঘুমিয়ে আছে তারা বেশি শ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল যে কেউ যদি শেষ রাতে পড়ে বেশি প্রথম, কিন্তু কোয়ালিটিটা ভালো হতে হবে, সময়টাও ভালো আর তার সাথে কোয়ালিটিটাও ভালো হতে হবে। যখন এই লম্বা তারাবি শুরু হলো ওবাই বিন কাবের ইমামতিত, আর মুয়াত্তাতে রয়েছে আরেকজন কারি তার সহযোগী তামিউ দারি, কারি মানে শুধু কারি না আজকালকার মতো, কারি হাফেজ এবং আলেমও ছিলেন তারা। কেন অনেকে মনে করে যে হাফেজ হইলে ইমামতি করবে, অথচ ভালো আলেম একজন আছে শুদ্ধ তেলাওয়াত করে, আর এই হাফেজ কিছুই বুঝে না অর্থ, বলেন যে জালেকাল কিতাব আরাই বা ফি মুখস্থ তা আছে তোমারও, এর মানে কি বলছে তা তো বুঝি না, আমি মুখস্থ করেছি আমি হাফেজ, সে বেশি হক রাখে ইমামতি না যে আলেম যে অর্থ বুঝে, অর্থ বুঝে আর শুদ্ধ তেলাওয়াত করে, আর অনেকটা মুখস্থ আছে, যদিও ফুল মুখস্থ না থাক কিন্তু মুখস্থর মত সে বেশি হক রাখে। প্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মসজিদ নববীর ইমাম হলেন, তখন ওবাই বিন কাব হলেন তামিমদারি, এরা বড় বড় হাফেজ, বড় বড় কারি, মশহুর সাহাবায়ে কেরাম, হ্যাঁ ইবনে মাসউদ, এইরকম যারা কারি হাফেজ মশহুর যারা, তারা ইমাম হয়েছিলেন, আবু বকর সিদ্দিক ইমাম হয়েছিলেন, কারণ আবু বকর সিদ্দিক হাফেজ ও আলেম, হাফেজ মানে ফুল হাফেজ জরুরি নয়, কিন্তু যথেষ্ট হেফজ আছে অথবা সবই হেফজ আছে, শুদ্ধ তেলাওয়াত করেন মাতৃভাষা, তারপরে তিনি আলেম ও সাহাবাইকার মধ্যে, তারপরে সবচেয়ে মোত্তাকিও, সব গুণগুলি তার মধ্যে আছে, ঠিক না?
কিন্তু পক্ষান্তর অন্যদের মধ্যে একটা গুণ বেশি আছে হয়তো, তাই রাত তাজউইদ অথবা সুন্দর তেলাওয়াত শুনতে খুব ভালো লাগে, আর দীর্ঘ সময় ধরে তেলাওয়াত হইলেও মানুষ মুক্তাদিরা বুঝতে পারবে না, এই দিক দিয়ে হয়তো আবু বকর সিদ্দিক চাইতে তাই ওভাবে না কাবের তেলাওয়াত ভালো, তামিমদারির তেলাওয়াত ভালো, সুর ভালো, কথা বোঝা গেছে। সেই জন্য তারাবিতে তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু ফরজ সালাত তাদেরকে অমতিতে দেওয়া হয়নি। জি, এখানে আরেকটা মশলা জানা গেল, উত্তম থাকতে অনুত্তমের ইমামতি জায়েজ, কথা বোঝা গেছে না? কি বুঝলেন, আমাদের সমাজে অনেকে মনে করে এত বড় আলেম মসজিদে আছে আর ওনাকে না দিয়ে ইমামতি করে কেন, কোনো না জায়েজ না, উত্তম থাকতে অনুত্তমের ইমামতি জায়েজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, হ্যাঁ ওসমান আছেন, ওমর যেমন ওসমান বেঁচে ছিলেন না, ওসমান আছেন, আলী আছেন, অন্য আরো আশরাম অবসরা আছেন, ও ভাবেন কেমন আশরাম অবসর ভিতরের না, তামিম দারি আশরাম অবসর ভিতরের না, তারা অমতি করছেন, তাহলে অন্যরা নিশ্চয় মুক্তাদি হয়, নামাজ পড়ছেন পিছনে। জি, যখন লম্বা সালাত ক্লান্ত হয়ে যায়, চার রাকাত পরে একটু বিশ্রাম করতেন, একটু বসে থাকলেন, কারো পানি পান করতে পানি পান করলেন, কারো একটু উঠে হেঁটে আসতে হবে আসলেন, আর তারপর আবার শুরু হইল। এটা আবার আজকাল নামে মাত্র এটাকে রেখেছে হানাফি সমাজে অথবা এইখানেও বা বিভিন্ন জায়গাতে নামে মাত্র রাখা হয়েছে, কত মিনিট সেকেন্ড, 30 সেকেন্ডের জন্য, 30 সেকেন্ড নয় 1 মিনিট, তাই না? এর বেশি কি আছে? চার রাকাত পরে একটু মানে 1 মিনিট বিরতি দাও, তো 1 মিনিটের বিরতি তো বিরতি নয় আসলে, কিন্তু এখানে তো আসলে বিরতির প্রয়োজনই হয়নি। যদি চার রাকাত নামাজ পড়তে 15 মিনিট লাগে, তো 15 মিনিট পরে আবার তার বিহার প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয় নাকি? কিন্তু ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলার জমানা থেকে ওই যে সুন্নতটা চলে আসছে তারাবির, ওইটা নামে মাত্র রাখার জন্য এখানে রাখা হয়েছে, এবার বুঝছেন। কিন্তু 2 ঘন্টা যখন তারাবি পড়বে তো অবশ্যই প্রয়োজন পড়বে, 3 ঘন্টা 4 ঘন্টা পড়বে তো অবশ্যই প্রয়োজন পড়বে, ঠিক না? জি, তখন 5 মিনিট থেকে 10 মিনিটও যদি বিশ্রাম দেয় কোনো অসুবিধা নেই। এই বিশ্রামের সময় এই বিভিন্ন মসজিদে এখানে কিন্তু কী করা হয়, মাঝে মাঝে একটু কালেমা দার্স দেওয়া হয়, অনেকে আমরা কী করেন একটু দিনের কথাও বলেন, ভালো কথা, এমাম বলছেন আপনারা শুনছেন, বিশ্রাম হচ্ছে, যার প্রয়োজন এদিক সেদিক পানি নিয়ে নিচ্ছে অথবা একটু হেঁটে হেঁটে আসছে, কোনো অসুবিধা নেই। জি, যাই হোক, কথা অনেক লম্বা হয়েছে কিন্তু আশা করি বুঝতে পারছেন। তো তারবিহাতুন থেকে তারাবির নাম পড়েছে, কখন থেকে পড়েছে? উমর রাদিয়াল্লাহু আনহু জামানা বা তারপর থেকে, তারপরে এই নামটি পড়েছে। এই নামটি সালাফিদের যুগে এসছে, সুতরাং এই নাম কোনো বেদাতি নাম নয়, এ নাম কোনো বেদাতি নাম না, এইটাও সুন্নতি নাম, কিন্তু সালাফদের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত, খুলাফায়ে রাশিদের জামানার সুন্নাত এই নামটি। চলেন, 2008 নম্বর হাদিস বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, তার উস্তাদ এই করে ইবনে শাহাব জোহরি, তিনি বলছেন আবু সালামা থেকে, আবু সালামা তাবেঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণনা করছেন, কালা তিনি বলেন, সামিউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিরমাদান, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি রমজান সম্পর্কে, মানে রমজানের সিয়াম কিয়াম এবং লাইলাতুল কাদারের ফজিলত সম্পর্কে বলতে শুনেছি, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যাবি, যেই ব্যক্তি মান কামাহু মানে মান কামা রমাদান, হু জামিরের মানে যা হচ্ছে রমাদান, মান কামা রমাদান যেই ব্যক্তি রমজানের কিয়াম করবে অর্থাৎ তারাবি পড়বে, রমজানের রাতে তারাবি পড়বে, ঈমান আল্লাহর প্রতি ঈমানের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিধান দিয়েছেন তার রাসূল শাসনের মাধ্যমে, 5 ওয়াক্ত সালাত ফরজ, আর তারাবির সালাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জি, রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর প্রতি ঈমানের সাথে, আল্লাহর প্রতি ঈমান যে আল্লাহর কাছে কিছু পাবো, আল্লাহ রাব্বুল আলামিন এটিকে পছন্দ করে, এই সালাতকে পছন্দ করেন খুব, এগুলি হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত বিশ্বাসের বিষয় যার সম্পর্ক হৃদয়ের সাথে। ওয়াহতিসাব আর নেকির আশায়, তার সাথে নেকির আশা মানে দুনিয়ার কোনো গরজ নাই, দুনিয়ার কোনো গরজ নয়, নিছক পার্থিব গরজ, যদি এমামতির বোঝা না থাকতো তারাই পড়তো না, নিছক গরজ দুনিয়ার, সে কিসের গরজে তারাই পড়ছে? এমামতির গরজে পড়ছে, অথবা মসজিদের কোনো দায়িত্বশীল মসজিদের খাদেম ক্লিনার ওকে মসজিদে থাকতে হবে, ওকে যদি খুঁজে না পায় যে বেতন দেয় তারা বিষয় তোকে দেখি না কেন, তো খবর আছে, তাহলে কিছু পাবে না, নাকি নাশাই করে না তাহলে। অর্থাৎ এখানে কী শেখানো হয়েছে? এখলাস শেখানো হয়েছে, এবাদত কবুলের একটি গুরুত্বপূর্ণ প্রথম শর্ত হচ্ছে এখলাস, তৌহিদ এবং এখলাস আল্লাহর জন্য করা। লা নুরিদু মিনকুম জাযাওয়ালা শুকুরা, দুনিয়ার কোনো বদলা, কারো কৃতজ্ঞতা, কাউকে খুশি করা, কারো ভয়, এসব কিছু নেই, দুনিয়ার গরজ মুক্ত হওয়া, নেকির আশায়।
যদি নেকির আশায় আল্লাহর প্রতি ইমানের সাথে কেউ যদি রমজানে কিয়াম তারাবি পড়ে গফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি তার অতীতের গুনাহগুলি maaf করে দেওয়া হবে এই হাদিসে শুধু একটি আমলের ফজিলত বলা হয়েছে কিন্তু আরেকটি হাদিসে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে মান সামা রমাদান ঈমানান ওয়া হতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওমান কামা রমাদান ঈমানান ওয়া হতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া হতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি যেই ব্যক্তি রমজানের সিয়াম রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায় তার অতীতের গুনাহ maaf করে দেওয়া হবে যেই ব্যক্তি তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান এবং নেকির আশায় তার অতীতের গুনাহ maaf করে দেওয়া হবে যেই ব্যক্তি কদরের রাতগুলি জাগবে নফল ইবাদত বন্দেগির মাধ্যমে তার অতীতের গুনাহগুলি maaf করে দেওয়া হবে আল্লাহর প্রতি ঈমান এবং নেকির আশায় যদি করে তো ঠিক না তো এই হচ্ছে পুরো হাদিস যার একটা অংশ এখানে এসেছে নেকি প্রতিদান কি গুনাহ maaf হয়ে যাবে কবিরা গুনাহ maaf হয়ে যাবে কে চুরি করেছে বেঈমানি করেছে বিজা না করেছে খুন করেছে সব maaf হয়ে যাবে তারাই পড়ে না না আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস মুহাদ্দিসিন সবাই ফুকাহা সবাই একমত একমাত্র যারা মুরজিয়া তাদের ছাড়া যে নেক আমল দ্বারা যেসব গুনাহ মাফের কথা রয়েছে সেগুলি কিসে সীমিত সাগিরাতে সীমিত ছোট গুনাহগুলি মাফ হবে কিন্তু কাবিরা গুনাহর জন্য তওবার শর্ত আছে আহলে সুন্নাতের মতটি হচ্ছে আল ওয়াসাত মধ্যম পন্থা একদিকে মুরজিয়া মুরজিয়া হ্যাঁ সমস্ত রকমের পাপ করেও হ্যাঁ অবকার সিদ্দিকের মতো জান্নাতি একবার এটা হচ্ছে মুরজিয়া পরীক্ষা আমল করুক আর না করুক জান্নাত যেমন মুসলিম সমাজের অধিকাংশ ফাসেকদের অবস্থা আরে মুসলিম তো একদিন তো জান্নাত পাবো মুসলিম তো একদিন জান্নাত অথচ বেনামাজি বেনামাজি কিসে জান্নাত পাবে বেনামাজি ইমান ভঙ্গ করল বেনামাজিকে মুসলিম বলেছেন একটি হাদিস কোথাও আছে নবী সাল মুসলিম বলেছেন খুনিকে মুসলিম বলেছে কিন্তু বেনামাজিকে মুসলিম বলেননি ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন নাকতাতালু সূরা হুজরাত আল্লাহ খুনিকে আপোষে মারামারি করছে তাদেরকে মুসলিম বলেছেন মুমিন বলেছেন কিন্তু বেনামাজি কোথাও মুসলিম বলা হয়নি বরং সাহাবাকে এজমাজ বেনামাজি মুসলিম থাকেন অধিকাংশ বেনামাজি মুসলিমের শতকরা 95 জন 98 জন বেনামাজি তিন অক্ত নামাজি চার অক্ত নামাজি আর বলছেন যে একদিন তো জান্নাত পাবো জান্নাত রাসুল এটা মুরজিয়া এরা আসলে মুরজিয়া এরা এর বিপরীত হচ্ছে খাওয়ারেজ এবং মুতাজিলা কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে শেষ কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে বেরিয়ে গেল চিরকাল জাহান্নামে থাকবে খাওয়ারেজদের কাছে আর মুতাজিলার কাছে হ্যাঁ সে ইসলাম থেকে বেরোলো কিন্তু কাফের হলো না মাঝামাঝি এক জায়গায় থাকলো দুনিয়াতে ওর কাফেরও না মুসলিম না আর শেষখানে খাওয়ারেজদের সাথে চিরকাল জাহান্নামে একটা কাবিরা গুনাহ করলে আর যদি সে তওবা সংশোধন না করে আসলে চিরকাল জাহান্নামে থাকবে এরা চরমপন্থী খাওয়ারেজরা হচ্ছে চরমপন্থী আর মুরজিরা হচ্ছে শিথিলপন্থী ঢিলাপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যমপন্থী তো আল্লাহ যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন 2009 হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা রাসূল বলেছেন মান কামা রমাদান ঈমান ওয়া হতিসান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি হাদিস ওইটাই কালা ইবনে শিহাবিন ইমাম ইবনে শিহাব যুহরি তার নাম ছিল মোহাম্মদ মোহাম্মদ বিন শিহাব আল যুহরি বনু যুহরা বংশের মদিনার মানুষ মদিনার তাবি প্রখ্যাত তাবি মুহাদ্দিস ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু আলা যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন মানুষের তারাবি পড়ার বা কিয়ামুল লাইলের অভ্যাসটা ওই রকমই থেকে গেল যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা হচ্ছে যে নিজের নিজের বাড়িতে পড়ছে আপন আপন পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র তিন দিন মসজিদে এসেছেন আর তিন দিন পড়েছেন আর চতুর্থ দিন দেখলেন যে মসজিদ ফুল হয়ে গেছে আর আসলেন না হাদিস সামনে আসছে এর উপরিতে গেল মানে জামাত তারাবি মসজিদে হতো না জামাত সহকারে তারাবি না মদিনার মসজিদে না মক্কার মসজিদে না কোনো জায়গায় কোথাও হইতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে হইতো না জি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে ওইরকমটা থেকে গেল সুম্মা আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবি বকরিন রাদিয়াল্লাহু আনহু তারপরে এই রকমটাই থেকে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও ওয়াসাদনাম মিন খেলাফত উমার উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরু শুরু প্রথম দিকেও এরকমটা থেকে গেল প্রথম যুগে থেকে গেল তারপরে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাতে সবগুলিকে কি করলেন একত্রিত করলেন যে যারা মসজিদে পড়বে তারা এক জামাত করে পড়বে এই বিক্ষিপ্ত হয়ে পড়ছে এই দৃশ্য ভালো লাগছে না এর চাইতে ভালো যে একসাথে পড়ো যখন মসজিদেই পড়বে তো একসাথে পড়ো
আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন যেহেতু পড়েছেন, সুতরাং নবী সাল্লাম তার সুন্নত দিয়ে এটাকে প্রমাণ করে গেছেন, স্বীকৃতি দিয়ে গেছেন। জি, সুতরাং এটি বেদাত নয়, বেদাত নয়। যদি নবী সাল্লাম একদিনও না করতেন তখন বলতেন, তারপরও খলিফার সুন্নাত সুন্নাত। জি, খলিফার সুন্নাত সুন্নাত, তারপরও বেদাত বলা যাবে না। শুধু আপনাদের একটা প্রশ্ন থেকে যে তাহলে উমর রাদিয়াল্লাহু বেদাত কেন বললেন, তো ওর উত্তর দিচ্ছি, আসছে হাদিস। তখন 2010 নম্বর হাদিস, ইবনে সাহাব উরওয়া থেকে, উরওয়া ইবনে জুবাইর তাবেঈ এবং সাহাবীর ছেলে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আব্দুর রহমান ইবনে আব্দিনিল কারি। আব্দুর রহমান হচ্ছে আব্দের ছেলে, আর ও বানু কারা বংশের, সেজন্য আব্দিন আল কারি। আব্দিনে তানওয়িন দিয়ে পড়তে হবে, অর্থাৎ এটা এই জন্য আমি সতর্ক করছি যে আব্দুল কারি কেউ যেন না পড়ে, আব্দুল কারি যেন না পড়ে। আব্দুল কারি মানে কারির বান্দা, আব্দুল কারি যদি কেউ পড়ে তাহলে ওর মানে কি হয়ে যাবে, কারির বান্দা। তো আল্লাহর নাম কি কারি আছে নাকি? আল্লাহর নাম কারি নয়। তাহলে এই নাম সালাফদের যে আব্দুল কারি কি করে হইতে পারে? তো এটা আসলে আব্দুল কারি নয়, কেউ যদি আব্দুল কারি নাম রাখে তো জায়েজ নয়, কিন্তু এটি ছিল আব্দুন আব্দুর রহমান, আব্দুর রহমান ইবনে আব্দ, আব্দের ছেলে। শুধু আব্দ কিন্তু নাম রাখত ওই যুগে, শুধু আব্দ। যেমন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় উম্মে আব্দ, আব্দের মায়ের সন্তান, ইবনে উম্মে আব্দ, আব্দের মায়ের সন্তান, আব্দের মায়ের সন্তান, উম্মে আব্দের সন্তান বলা হয়েছে। তাহলে শুধু আব্দ কেউ যদি নাম রাখে জায়েজ। আব্দ কার আব্দ? আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা। আব্দুন ছিল এই আব্দুর রহমানের বাপের নাম। আচ্ছা, কারি কেন লাগানো হলো? বলছে এই জন্য তানওয়িন দিয়ে দেওয়া হয়েছে, এখানে তানওয়িন দিয়ে রেখেছে আল কারি, সে একটি কাররা বংশ, কাররা বংশ। জি, সিরাতের কিতাবে এসছে আজল এবং কারা, তাদের ঘটনা ওই আপনার বীরে মৌনার ঘটনাতে তাদের নাম এসেছে। তো এই কাররা বংশের লোক ছিলেন এই আব্দুর রহমান, সেই জন্য বলা হয়েছে আব্দুর রহমান ইবনে আবদ, যে কাররা বংশের আল কারি। আন্নাহু কাল, তিনি বলেন, খারাজতু মা আবুল খাত্তাব, এ আব্দুর রহমান উপদেষ্টা ছিলেন অথবা সঙ্গী ছিলেন, খাদেম ছিলেন, কার? আমিরুল মুমিনিনের, উমার খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন উমার রাদিয়াল্লাহু তাআলার সাথে আমি বের হইলাম, লাইলাতান ফি রমাদান, কোন এক রাতে রমজান মাসে, এলাল মসজিদে, মসজিদের উদ্দেশ্যে। কার? উমার রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে তিনি টহল দিতেন, পাড়াই পাড়াই গলি গলি টহল দিতেন, আর সবার সুখ দুঃখের খোঁজ খবর নিতেন। তার মধ্যে মসজিদে একটু টহল দিয়েছে যে রাত্রে চলে তো মসজিদে নবীতে একটু ঘুরে আসি, তো মসজিদে টহল দিতে এসছেন। তো মসজিদে বেরোলাম, সঙ্গী ছিলেন এই আব্দুর রহমান আল কারি। বলছেন ফায়দান নাস আউজাউন মুতাফাররিকুন, দেখি যে লোকজন বিক্ষিপ্ত হয়ে সালাত আদায় করছে। আউজা মানে হচ্ছে ফেরাক, ফিরকাতুন যেটি সেটি হচ্ছে ফিরকাতুনের বহুবচন ফেরাক, আউজা। বিভক্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে তারা কি করছে, সালাত আদায় করছে। ইউসাল্লির রাজুলুল নাফসিহি, কোন জায়গায় দেখছি যে একজন শুধু একাকি সালাত আদায় করছে নিজের জন্য, ওয়ায়ুসাল্লির রাজুল, আরেক জায়গায় দেখি একজন লোক সালাত শুরু করেছে, ফায়ুসাল্লি বে সালাতি রাহাত, তার পিছনে কয়েকজন লেগে গেছে, দু চার পাঁচজন লেগে গেছে, এখানে দু চার পাঁচজন, কার ওখানে দশজন লেগে গেছে, এইভাবে গোটা মসজিদে কোনো জায়গায় জামাত চলছে ছোট ছোট, আর কোনো জায়গায় একা একা সালাত আদায় করছে। যেমন আজকাল সুন্নত পড়ার দৃশ্য, হ্যাঁ, আজকালকার জামানে সুন্নত পড়ার দৃশ্য আর তার সাথে জামাত চলার দৃশ্য। কখনো কখনো যাহা বড় মসজিদে এই কোনাতে একটা জামাত, ওই কোনাতে একটা জামাত, দোতলা তিনতলাতে, ওই দুইতলা তো জামাত হচ্ছে, তিনতলা তো জামাত হচ্ছে, নিচেও জামাত হচ্ছে, করছে না করছে না? যদিও জেনে শুনে একাধিক জামাত জায়েজ নয় এক মসজিদে, জেনে শুনে, কিন্তু অজান্তে যদি হয়ে যায়, ওপরের লোকেরা নিচের খোঁজ রাখতে পারলো না, ওপরে একটা জামাত শুরু করে দিল, সুবিধা নেই। যাই হোক, এইভাবে চলছিল। ফাকালা উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে পছন্দ করলেন না, কেন এই বিক্ষিপ্ত মুসলিমরা এখানে নেবে আল্লাহর ঘরে, তো কেমন লাগছে যেন। বলছে এমনি আরা, আমার মত হচ্ছে, আমি দেখছি মানে আমার মত, এখান থেকে রায়, আরা থেকে রায় মানে হচ্ছে মত, আমার মত হচ্ছে লাউ জামাতু হাউলা আলা কারিন ওয়াহিদ, এদেরকে যদি আমি একত্রিত করে দিই একজন ইমামের পেছনে, একজন কারি মানে একজন ভালো কেরাত করে এমন ইমামের পেছনে, লাকান আমসাল, তাহলে লাকান আমসাল মানে আফজাল, তাহলে এটা বেশি উত্তম হয়, বেশি ভালো। এরকম বিক্ষিপ্তভাবে এই তাহাজ্জুদ বা তারাবি আদায় করার চাইতে একসাথে করে দিলে এটি বেশি উত্তম হয়।
সুম্মা আজামা, তারপরে দৃঢ় সংকল্প হয়ে গেলেন, দৃঢ় সংকল্প করলেন যে কাজটা করেই ফেলি। প্রথম মত পোষণ করলেন, তারপরে এটার জন্য কি করলেন, দৃঢ় সংকল্প করলেন যে না করে ফেলি। ফা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, ফা জামা আহম আলা ওবাই বিন কাব, তারপরে তাদেরকে একত্রিত করলে দেন ওবাই বিন কাবের এমামতিতে, যে ভাই তুমি রমজান মাসের তারাবির এমামতি করো, কি করো এমামতি করো। আর মুয়াত্তা মালিকে বললাম যে তামিম আদ্দারি রাদিয়াল্লাহু তাআলার কথাও রয়েছে। তারপরে বলছে সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, বলছেন তারপরে আরাক রাতে বেরোলাম, ওয়ান নাস ওই দিন বলে দেওয়া হলো যে তোমরা একসাথে পড়ো, আর তারপর বলছে আরাক রাতে বেরোলাম তার সাথে, ওয়ান নাস ইউসাল্লুনা বিসলাতি কারিম, তারপরে দেখি লোকজন সলাত আদায় করছে তাদের ইমাম সাহেবের হ্যাঁ মুক্তাদি হয়ে, মানে সবাই একসাথে জামাত করছে মসজিদে নবীতে। ফাকালা উমার রাদিয়াল্লাহু, চমৎকার একটা দৃশ্য, সেই দিন এসেছিলাম বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে লোকেরা সালাত আদি করছিল, আজকে দেখছি এক জামাতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই দেখার পরে বললেন নেমাল বিদআতু হাযিহি, অন্য রিওয়ায়াত রয়েছে নেমাতিল বিদআতু হাযিহি, এই বিদআতটি কতই না চমৎকার, এই বিদআতটি কতই না চমৎকার। ওয়াল্লাতি ইয়ানামুনা আনহা, হাদিসটা শেষ করেনি, আর যারা এই জামাত ছেড়ে শুয়ে আছে আফজাল, তারা বেশি উত্তম, মিনাল্লাতি ইয়াকুমুন, ওদের চাইতে যারা এখন এই তারাবি পড়ছে। আপনাদের তো মাথা ঘুরে যাবে যে কেমন কথা, এরা তারাই পড়ছে, এর চাইতে উত্তম হচ্ছে যারা শুয়ে আছে, এটা কেমন কথা হইল। হ্যাঁ, এটা ওই রকমই মনে হবে আপনাদেরকে, যেমন আপনাদের হুজুররা ফতোয়া দিয়ে রেখেছে যে আলেমের ঘুম আবেদের হ্যাঁ এবাদতের চাইতে উত্তম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা জাল কথা, কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা একটু আগে বলেছি। কিন্তু যারা এখন ঘুমিয়ে আছে কিন্তু পরে পড়বে, শেষ রাতে পড়বে, উত্তম সময়টা পড়বে, যখন আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে ডাক দেন, অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, এটা হচ্ছে উদ্দেশ্য। আর উমার রাদিয়াল্লাহু তাদের অন্তর্ভুক্ত, যে এখন আমি পড়ছি না, শেষ রাতে অন্যরা পড়বে, আরও সব বহু লোক আছে যারা মদিনায় বসবাস করে, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের আওলাদ, জি নর নারী, বলছেন যারা ঘুমিয়ে আছে এখন তারা বেশি উত্তম, মিনাল্লাতি ইয়াকুমুন, ওদের তুলনায় যারা এখন কেয়াম করছে তারাবি পড়ছে। ইউরিদুন আখ, উদ্দেশ্য ব্যাখ্যা করিয়ে দিয়েছেন, হ্যাঁ হাদিসের কোন বর্ণনাকারী, উদ্দেশ্য উমার রাদিয়াল্লাহু তাআলা যে যারা শেষ রাতে পড়বে, এখন ঘুমিয়ে আছে কিন্তু শেষ রাতে তারা পড়বে। ওয়াকানান নাসু ইয়াকুমুন আউয়ালা, আর মানুষের অভ্যাস ছিল যারা তারাই পড়তো তারা এসা পরে প্রথম রাতেই পড়ে নিত, যারা জামাত সহ করে তারাই পড়তো, সেই জামাতটা কখন হইতো, প্রথম রাতে হয়ে যেত। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকেই চলে আসছে তারাবি এসা পরেই শুরু করা, কিন্তু এসা পরে শুরু করার মানে এই নয় যে ভাববেন যে এক ঘন্টা আধা ঘন্টাতে শেষ হয়ে যেত বা দেড় ঘন্টা দুই ঘন্টা শেষ হইত, দীর্ঘক্ষণ ধরে তারা পড়তেন, কয়েক ঘন্টা পড়তেন, কিন্তু তারপরে যদি রাত্রে ধরেন নয়টায় শুরু হয় আর তিন ঘন্টা চার ঘন্টা পড়ে, তো বারোটা একটাই শেষ হয়ে গেল। পক্ষান্তরে যারা রাত বারোটার দিকে শুরু করলো, তারা একবারে ফজর সাহারি পর্যন্ত চালালো, তারপরে সোহর করতে গেল, এটা বেশি উত্তম, এই কথা বলতে চাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ওয়াকানা নাসু ইয়াকুমুন আউয়ালা, সেই যুগে লোকেরা যখন প্রথম তারাবি জামাত সহকারে শুরু করেছিল, প্রথম রাতে তারা কিয়াম করতো, তারাবি পড়তো। এখন এই যে নেমাল বেদাত হাজি, এই বেদাতটি কতই না চমৎকার বললেন, এইটা হচ্ছে বেদাতিদের দলিল যে বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া। নেমাতিল বেদাত, কত ভালো বেদাত, মানে বেদাতে হাসানা আর হ্যাঁ খারাপ বেদাত, বোঝা গেছে? এখন এই ভাগ করার মাধ্যমে হয়েছে কি, যে ফিরকাগুলি বেদাতিদের যেই বেদাতগুলি করে সেগুলি হচ্ছে হাসানা, সুতরাং সাইয়া বলে কোনো কিছু নেই, যেটা চরমনাদের কাছে বেদাতে সাইয়া আর সেটা সারসিনার কাছে বেদাতে হাসানা, কথা বোঝা গেছে না? যেটা দেওবন্দীদের কাছে বেদাতে হাসানা সেটা বেরেলবীদের বেদাতে সাইয়া, সেটা বেরেলবীদের কাছে বেদাতে হাসানা। সুতরাং দেওবন্দীদের কাছে মাজারে চাদর চড়ানো, মাজারে ফুল দেওয়া আর মাজার পাকা করা যদি বেদাত, সেটা হচ্ছে বেরেলবীদের কাছে, ফুলতলির কাছে, আটরসিদের কাছে, ওইটা হচ্ছে সবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ। তাহলে আর কোনো বেদাত দুনিয়াতে বাকি থাকলো? মিলাদিরা দুই ভাগে বিভক্ত, যারা মিলাদ করে দুই ভাগে বিভক্ত, যারা মিলাদ করা জায়েজ বলে কিন্তু কিয়াম করা জায়েজ বলে না, এটা একটা ফিরকা আছে, হ্যাঁ কিন্তু বেদাত দুটাই, ঠিক না? যারা মিলাদ করে কিন্তু কিয়াম না জায়েজ বলে, যে মিলাদ করা হচ্ছে বেদাতে হাসানা আর কিয়াম করা হচ্ছে বেদাতে সাইয়া,
কিন্তু যারা মিলাদ কিয়াম দুটাই করে তারা বললে যে দুটাই হচ্ছে হাসানা তাহলে এমন কোন বেদাত দুনিয়াতে থাকলো খারাপ বেদাত বলে কিছু নেই তাহলে এবার বোঝা গেছে না তো এই ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা দলিল হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস দলিল হবে কোনটা দলিল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু কি বলেছেন সুন্নতি খুতবা যেটা প্রতিটি খুতবায় পড়তেন যে কোনো প্রয়োজনে পড়তে খালি জুমা আর ঈদে নয় হ্যাঁ আর বক্তব্যের সময় নয় যে কোনো একটা আলোচনা শুরু করলে যোগ দিয়ে একটা কথা বলতে শুরু করলেন একটা বিষয় দু চার পাঁচ মিনিটে তখন কি করতেন খুতবাতুল হাজা পড়তেন কি বলতেন তাতে ফাইনা খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন প্রত্যেক নতুন কাজ যেটা ধর্মীয় বিষয়ে করা হয় সেটা হচ্ছে বিদাত কুল্লা সব অকুল্ল বিদাতিন আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি প্রত্যেক বিদাত গুমরাহি এ কথা বলছেন না যে কিছু বিদাত হচ্ছে গুমরাহি আর কিছু বিদাত হচ্ছে সবের কাজ হাসানা বলেছেন এমন করে দলিল আছে আর আবু দাউদের হাদিস যেটা ওই আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ের রাশিদিনের হাদিস তাতে কি রয়েছে ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর তোমরা নিজেদেরকে সাবধান সাবধান দূরে রাখবে নতুন নতুন কাজ থেকে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদা কারণ প্রত্যেক নব আবিষ্কৃত কাজ যেটা ধর্মীয় বিষয় হয়ে থাকে করে থাকে সেটি হচ্ছে বিদা ও কুল্লু বিদাতিন দালালা প্রত্যেক বিদাত গুমরাহি আর কি নেবেন তাহলে বেদাতের কোনো ভাগ নেই তবে খোলাফায়ে রাশেদিনের যুগে যেগুলো নতুন কোনো কাজ শুরু হয়েছে সেগুলি বেদাত নয় সেগুলি হচ্ছে সুন্নাত তো ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্নাত না বললে বলতেন যে নেমাত সুন্নাত হাজিহি নেমাতি সুন্নাত হাজিহি বললেন না কেন নেমাতুল বিদা কেন বললেন জি এটি ওলামায়ে কেরামরা তার উত্তর দিয়েছেন যে বিদাতের একটা শাব্দিক অর্থ রয়েছে লোগাবি অর্থ আবিধানিক অর্থ রয়েছে আর একটি হচ্ছে পারিভাষিক অর্থ তো শাব্দিক অর্থে বলেছেন বেদাত মানে কি নব আবিষ্কৃত নতুন যেটা তরিকা বা নতুন কিছু একটা নতুন কিছু যদি একটা হয় সেটার নাম কি বেদাত তো এই যে একসাথে সবাইকে জমা করে দিলাম একজন পড়াচ্ছে আর বাকিরা সব মুক্তাদি হয়ে গোটা মাস ধরে ৩০ দিন তারাবি পড়ছে এটি একটা নতুন পদ্ধতি আমি চালু করে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি এই ৩০ দিন করেনি মাত্র ৩ দিন করেছেন এই জিনিসটা খুব সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর শাব্দিক অর্থে বলেছেন আবিধানিক অর্থে বলেছেন শারীরিক অর্থে বলেননি কারণ শারীরিক অর্থে মানে বা পারিভাষিক অর্থ মানে যে বেদাতের সংজ্ঞা তাহলে দেখতে হবে বেদাতের সংজ্ঞা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত নয় আর সেটাকে যদি ধর্ম দিন বলে করেন সওয়াবের আশায় করে সেটা নাম কি বেদাত তো এই তারাবি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামতে প্রমাণিত নয় জামাত করা প্রমাণিত নয় প্রমাণিত কিন্তু কয়দিন তিন দিন আচ্ছা তিন দিন পরে কেন করেননি তার উত্তর সামনের হাদিসে আসছে কেন করেন নাই একটা বাধা ছিল বাধার জন্য ওই বাধাটা যদি না থাকতো তাহলে তিনি এত আল্লাহ পছন্দ করে নবী পছন্দ করবেন না আরে বলছেন যে আল্লাহকে এত ভালো লেগেছে আল্লাহ এত পছন্দ করেছে আমাকে ভয় লাগছে যে আল্লাহ ফরজ করে দেবেন তাহলে আল্লাহ যেই কাজটিকে এত পছন্দ করেছে রসুল্লাহ পছন্দ করেন না অবশ্যই পছন্দ করেছে তারপরও কন্টিনিউ জামাত করলেন না কেন চতুর্থ দিন আর আসলেন না কেন বাধা বলবেন যে বাধা বাধাটা কি যদি ফরজ হয়ে যায় আল্লাহকে এত ভালো লেগেছে তাহলে কয়জন এটা আদায় করবে দেখছেন ফরজ আদায় কর ১৭ রাকাত আমরা এত ডিসকাউন্ট করতে করতে বেদাতিদের কাছে বদর নাম যে রাসুদ নামাজ চুরি করে ১৭ পল্লী জান্নাত বলছি না বলছি না সর্বনিম্ন জান্নাতি অন্তত ফেঁসে যাবেন না বেনামাজি হিসাবে ফেঁসে যাবেন না ১৭ রাকাত যদি আদায় করে দেন তো বেনামাজি যে আসামির কার্ড করা আছে ওখানে যেতে হবে না হ্যাঁ নম্বর কম হবে ৩৩ মার্ক ছাত্র হ্যাঁ মাদ্রাসা হাই স্কুলে যেটা গড়া পচা ছাত্র পড়ে তারা ৩৩-৩৪ পেলে যে কি খুশি আজ পাস করে নিয়েছি আজকে পাস করে নিয়েছি আমাদের সাথে পড়েছে অনেকে পড়েছে আর যারা আমাদের মতো ছিল একটা নম্বর দুটো নম্বর যদি কম হয়ে গেছে একটু ভুল হয়ে গেছে ওরে সারা দিন মনে হচ্ছে উফ মনে মন বিষিয়েছে কষ্ট পেয়েছি কি করলাম একটা নম্বর কেটে গেল আজ এই দুটা নম্বর কেটে গেল ঠিক কিনা তো ঠিক ওই রকমই আপনারা মুসলিম সমাজ সর্বনিম্ন মুসলিম থাকতে চান তো ১৭ আদায় করেন
আর যদি মানে একটু ভালো কোয়ালিটির মুসলিম হব তখন 10-12 রাকাত সুন্নাত আছে, বেতর আছে, তাহাজ্জুদ আছে, সালাতুল দোহা ইশরাক আছে, ইত্যাদি আরও নফল আছে, পড়তে থাকেন বিনা কারণে নফল পড়তে থাকেন, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ মুস্তাহান। চলেন, কথা শেষ হয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পড়েছে, সুতরাং এটি বিদাত নয়। তাহলে বিদাত যে বলেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা শাব্দিক অর্থে বলেছেন, সেটা পারিভাষিক অর্থে বা শরী ভাষায় তিনি বলেন নাই। জি, কারণ খোলাফায়ে রাশেদিনের সুন্নত বা নতুন কিছু করলে সেটি সুন্নাত, সেটি বেদাত নয়, এটাও আমাদের কাছে স্বীকৃত, এটাও আমাদের কাছে স্বীকৃত এবং প্রমাণিত। কার কথার ভিত্তিতে? নবী সাল্লাল্লাহু কথার ভিত্তিতে বা সুন্নতুল খোলাফা। জি, 2011 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন যৌজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহধর্মিনী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করলেন, মানে রাতের সালাত তারাবি আদায় করলেন, জালিকা ফি রমাদান, রমজান মাসে। কিন্তু একেবারে সংক্ষেপ করে দেওয়া হয়েছে কয়দিন আদায় করলেন, হ্যাঁ কীভাবে আদায় করলেন, আর বাকি দিনগুলো বাড়িতে নিয়মিত পড়েছেন, এতগুলি কথা আছে। চলেন সামনে আসছেন 2012 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উরওয়া বর্ণনা করছেন, বলছেন আন্না রাসূলুল্লাহ খারাজা লাইলাতান ফিন জাওফিল লাইলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে, গভীর রাতে বের হলেন। জাওফ মানে পেট, জাওফ পেটকে বলা হয়, জাওফিল লাইলে মানে গভীর রাতে, বেশি রাত হওয়ার পরে, ধরেন 11-12 হয়ে গেছে, মানুষ প্রায় ঘুমিয়ে যাওয়ার মতো এই সময়টা বেরিয়েছেন, অথবা 12-1 হয়ে গেছে এই সময় আর কি। ফাসাল্লা ফিল মসজিদে, মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। তাহলে অন্যান্য দিনে কি করতেন? বাড়িতেই আদায় করতেন। গোটা বছর যে তাহাজ্জুদ তারাবি পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, ওইটাই এখন নাম যাই দেন না কেন, ওই নামাজটা পড়ার জন্য, ওই সালাতটা পড়ার জন্য মসজিদে গেলেন। তাহলে বোঝা গেল কেউ যদি তাহাজ্জুদ পড়ে অভ্যস্ত হয় আর মাঝে মাঝে মসজিদে গিয়েও তাহাজ্জুদ পড়ে তো কোনো অসুবিধা নেই, ব্যাস লোক দেখানোর নিয়ত না আসে, শয়তান সুযোগ না নেই। আর যত গোপনে মসজিদে চাইতে বাড়িতে পড়লে বেশি নাকি পেতেন, বাসায় পড়লে, যদি বাসা তো এরকম পরিবেশ থাকে, অনেকের বাসায় পরিবেশ আছে, অনেকের বাসায় পরিবেশ নেই, আপনারা অনেকে যে ব্যাচলার থাকছেন, সালাত পড়ার মতো জায়গা নেই, জি ভালো এরকম পরিবেশ নেই, ধরেন আশেপাশে সিগারেটের গন্ধ, অথবা পরিবেশও নেই, পড়ার মতো জায়গা নেই, লাইট জ্বালানো যাবে না, কোন রকম করে রুম থেকে বেরোতে হবে, সব বেনমাজিদের পাল এখানে বাস করে, ঠিক আছে, আর তাহাজ্জুদ পড়বেন আপনি, তাহলে মসজিদে চলে আসেন, কোনো অসুবিধা নেই, আপনার নিয়ত ভালো যে আমি ভালো করে ভালো পরিবেশে আমি তাহাজ্জুদটা পড়বো, কিন্তু বাড়িতে ভালো পরিবেশ আছে, মাশাআল্লাহ বাড়ি আপনার নির্জনে রুম আছে, সেখানে যেভাবে ইবাদতবন্দি করে মানুষের সামনে এসে করবেন, আরও দু চারজন হয়তো আছে, মসজিদ আছে, আর আপনি তাহাজ্জুদ পড়ছেন, যদিও জায়েজ কিন্তু এটা অত উত্তম নয়, যত উত্তম নির্জনে সুন্নত নফল বা তারাবি তাহাজ্জুদ পড়লে। তো রাসূলুল্লাহ সব গভীর রাতে বেরোলেন এক রাত, ফাসাল্লা ফিল মাসে মসজিদে সলাত আদায় করলেন, ওয়াসাল্লা রেজালুম বে সলাতি, কিছু লোক জানতে পেরে নিয়েছেন, আছেন কিছু আল্লাহর বান্দা যে আছেন সাহাবাই কেরামদের, তারা তার সলাতে ইক্তেদা করে জামাতে অল্প কিছু লোক পড়লেন, সেদিন প্রথম দিন ছিল, ফাস বাহান্নাসু, সকাল হইল, ফাতাহাদ্দাসু, আপোষে গল্প শুরু হইল যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12-1 দিকে অথবা 11-টার দিকে চলে এসেছেন, আর তিনি সলাত শুরু করেছেন, তখন আমরা পিছনে লেগে গেছিলাম, আরে তোমরা গিয়েছো তো আমরা যাবো, আজকের তো আমরা যাবো, লোক সংখ্যা বেড়ে গেল, ফাজতামা আকসার মিনহুম, তার চাইতে বেশি সংখ্যায় লোকেরা জমা হয়ে গেল, ফাসাল্লা নবী সাল্লাম দ্বিতীয় রাতে সালাত আদায় করলেন, ফাসাল্লা ও মাহু, তার সাথে অন্যরাও যারা হাজির হয়েছিল তারাও সালাত আদায় করলো, নিষেধ করলেন, নিষেধ করলেন, জামাত করলেন না, করলেন না, চলো হাজির হয়েছে জামাত, ফাঁস বাহান্নাসো, সকাল হইল লোকজনের, ফাতাহাদ্দাসু, আপোষে গল্প করা শুরু করলো, একে অপরের সাথে কথাবার্তা বললো, ফাকাসুর আহলুল মসজিদে, মসজিদের মুসল্লির সংখ্যা বেড়ে গেল, মিনাল লাইলাতি সাল, তৃতীয় রাতে, তৃতীয় রাতে আরও সংখ্যা বেড়ে গেল, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাতও বের হইলেন, তারপরে বলছেন যে ফাসুল্লিয়া বে সালাতেহি, তার সালাতের ইক্তেদা করে যারা ছিলেন উপস্থিত তারা সালাত আদায় করলেন, মানে তারাবির সালাত পড়লেন, রাতের সালাত পড়লেন, ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিয়া, এখন তো গোটা মদিনে খবর পৌঁছে গেছে, হ্যাঁ ধীরে ধীরে খবর ঘরে ঘরে পৌঁছে গেছে, চতুর্থ রাত যখন আসলো, আজেজাল মসজিদ আন আহলিহি, মসজিদ, মসজিদের যারা মুসল্লি সংখ্যা বা যারা উপস্থিতি
তাদের কে সামলাতে পারছে না, মানে মসজিদে জায়গা হচ্ছে না, মসজিদে জায়গা হচ্ছে না, একবারে ভিড় ভাড় হয়ে গেছে। এত আগ্রহ নিয়ে মানুষ হাজির হয়েছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিছনে এই গভীর রাতে আমরা কি করব, কিয়ামুল লাইল পড়ব, সালাতুল লাইল পড়ব, তারাবি পড়ব। মসজিদ আর সংকুলন হচ্ছে না। হাত্তা খারাজা লিসালাতিস সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন না, দেখতে পাচ্ছেন কিন্তু, কারণ নবী দূরে ছিলেন নাকি, না একটা কাপড়ের পর্দা একটু উঠেলি, মায়েশার ঘর থেকে একটু উঠেলে দেখতে পাওয়া যাচ্ছে যে রওজা, হ্যাঁ যে রিয়াজুল জান্নাহ, সেই না একটু পর্দা উঠেলে দেখতে পাওয়া যাচ্ছে। তার পাশে অন্য অন্য যারা আজওয়াজ মুতাহারাতের লাইন ধরে যে কিসমুন নেসা যে চলে গেছে, মায়েশার রাদিয়াল্লাহু আনহা কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যেটা, মায়েশার রুম সেটা, আর সেখান থেকে কিন্তু লাইন ধরে এভাবে দেখাইতে হবে, কারণ কেবলা দিকে তো না, মসজিদে নববীর কেবলা কোন দিকে আছে, দক্ষিণ দিকে, দক্ষিণের দিকে, ঠিক না, দক্ষিণের দিকে, তাহলে এইভাবে আছে মসজিদে নববী, ঠিক না, মসজিদে নববী, তাহলে মসজিদে নববীতে এখানে রওজা আর এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, আর এইভাবে যে কিসমুন নেসা মহিলা সেকশন এইদিকে চলে যাচ্ছে, এগুলো সব ছিল নয় বিবির ছোট ছোট করে একটা করে কক্ষ, হ্যাঁ একটা করে হুজরা ছিল, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি এক বিবির ঘর মানে একটা ছোট্ট কক্ষ ছিল যাতে দুজন ঘুমানো যেত, আর তারপরে একটা ছোট্ট একটু উঠানের মতো ছিল যেটা ঘেরা ছিল, এরকম যেমন গ্রামের বাড়িগুলো, আমাদের গ্রামের গরিবদের বাড়ি দেখেছেন না, খড়ের বাড়িগুলো, একটা দুটা রুম আছে আর সামনে একটু উঠান আঙ্গিনা ঘেরা আছে, হয়তো বাউন্ডারি দেওয়া, বাউন্ডারি খুব কম আজকাল হয়েছে হয়তো, যে একসময় তো কিছুই ছিল না, খোলা থাকত। তো আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ রাতে আর বেরোলেন না, হাত্তা খারাজা লিসালাতি সুবহ, ভোরের ফজরের সালাতের জন্য বেরোলেন। ফালাম্মা কাজাল ফাজরা, যখন ফজর সম্পন্ন করলেন, আকবালা আলান নাস, তখন জনগণের মুখোমুখি হলেন, অর্থাৎ মুখ ফিরিয়ে বসলেন জনগণের দিকে। ফাতাশাহাদার, তারপরে খুদবাতুল হাজা, তাশাহুদ পড়লেন, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হচ্ছে তাশাহুদ, এটা হচ্ছে তাশাহুদ। তো তার আগে তার মানে আল্লাহর হামদ ও সানা, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, যেটা পড়েন সেটা পড়লেন, তাশাহুদ মানে হচ্ছে খুদবাতুল হাজা পড়লেন। সোম্মা কালা, তারপরে বললেন আম্মা বাদ, তাহলে খুদবাতুল হাজার পরে আম্মা বাদ বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর অতপর, যেমন আমরা নিজের ভাষাতে বললে একটা ভূমিকা বললাম, তারপর অতপর বা তারপরে, জি ইত্যাদি। ফাইন্নাহু, তারপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানুকুম, তোমাদের অবস্থান আমার ওপর অস্পষ্ট ছিল না, মানে তোমাদের যে অবস্থান, তোমরা মসজিদে যা তো ভিড় ভাড় করে জমা হয়েছো এই আশা নিয়ে যে আমার পিছনে ইক্তেদা করে তোমরা তারাবি পড়বে, কিয়ামুল লাইল পড়বে, এটা আমার অজানা ছিল না, আমার সব খবর আছে, সব জানছি, সব দেখতে পেয়েছি আমি, জি। ওয়ালাকিন্নি খাশিত, কেন আমি বেরিয়ে আসেনি, সারা রাত তোমরা অপেক্ষা করলে, তারপরে চলে গেলে শহরের সময়, কেন আসলাম না, আমি ভয় করেছিলাম, আশঙ্কা করছিলাম, আন্তুফরাজা আলাইকুম, তোমাদের ওপর এই সলা তারাবি ফরজ না হয়ে যায়, ফরজ করে না দেওয়া হয়, ফাতাজেজু আনহা, তখন তোমরা অপারগ হয়ে পড়বে, তখন তোমার কি হয়ে যাবে, অপার হয়ে যে পারবে না, ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল আমরু আলা যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই অবস্থাতে ইন্তেকাল করে গেলেন, মানে 30 দিনের জামাত করলেন না, ওই তিনটা দিন পড়ালেন আর পড়লেন, ওইভাবেই চলতে থাকলো, মানুষ নিজের নিজের বাড়িতে বা কেউ মসজিদে আসে পড়ে, এইভাবে চলতে থাকলো, আবু বকর সিদ্দিকের জামানায়ও চলতে থাকলো, আগের হাদিসটাকে মিলে, তারপরে উমার রাদিয়াল্লাহু তাআলা শুরু শুরু তো কিছুদিন এরকম চলতে থাকলো, তারপরে প্রতিদিনের জামাত কায়েম করে দেওয়া হলো। সর্বশেষ হাদিস, জি 2013, এতক্ষণ পর্যন্ত যেগুলি আমরা আলোচনা করলাম সেগুলিতে প্রথম একটু আমরা দেখে নিই পর্যালোচনা করে, প্রথম হাদিসে ছিল কি, প্রথম দুটি হাদিসে যে এই তারাবি ফজিলত, তারাবির ফজিলত, মহত্ব, গুণাগুণ কি পাবেন আপনি, তারপরে তারাবি একা একা মানুষ পড়তো বা দু চারজন একসাথে হয়ে গেলো পড়লো, চলো তুমি অমতি করো আমরা তোমার পিছনে পড়ছি, এভাবে বিক্ষিপ্ত হয়ে পড়তো, কেউ বাড়িতে কেউ মসজিদে এইভাবে পড়তো, বা জামাত 30 দিন ছিল না, কখন এটা শুরু হলো, জামাত সহকারে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন, ওবাই বিন কাবের ইমামতিতে শুরু করলেন, সেটা জানলাম আমরা তৃতীয় হাদিস দিয়ে, তারপরে জানতে পারলাম যে শুধু উমার রাদিয়াল্লাহু তাআলা নো শুরু করলেন এই তারাবি, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জামাত করে তারাবি পড়িয়েছেন, এটাও জানতে পারলাম,
সেটা জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন জামাত করে পড়েছেন আর পড়িয়েছেন, ইমামতি করেছেন, আর বাকি দিনগুলো করেননি, কেন করেননি, যদিও সেটা উত্তম ছিল। হ্যাঁ, এই আশঙ্কায় যে যদি ফরজ হয়ে যায়, আর আল্লাহ না করে ফরজ হয়, ফরজ হলে মুশকিল হয়ে যাবে আমার উম্মতের জন্য। আর উম্মতের জন্য তিনি বিল মুমিনিন রাউফুর রাহিম, অত্যন্ত স্নেহশীল ছিলেন, দয়ালু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন। তারপরে এখন বাকি থেকে যে আচ্ছা তারাবি তো জানলাম, তারাবির প্রেক্ষাপট জানলাম, ইতিহাস জানলাম, সব কিছু জানলাম, আর তারপর এই তারাবির রাকাত সংখ্যা কত, তারাবির রাকাত সংখ্যা কত, রাকাত সংখ্যা কত, এখন এইটাই কত জেনে নেন। আচ্ছা তারপরে আর একটা জিনিস, যে তারাবি আর তাহাজ্জুদ আলাদা জিনিস না, ওইটা একটাই, এইটাও জানা যাবে এই হাদিস দিয়ে, সর্বশেষ হাদিস দিয়ে। হাদিস 2013 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের, আবু সালামা বিন আব্দুর রহমান প্রখ্যাত তাবি ফকিহ, তিনি বলছেন যে আন্নাহু সালা আয়েশাতা, তিনি জিজ্ঞাসা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কি জিজ্ঞেস করছেন, কাইফা কানাত সলাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসের বিশেষ সলাতটা কেমন ছিল, বিশেষ সলাত কেমন ছিল, কোন সলাত, রমজান মাসের সলাত মানে, বাকি সলাতগুলো তো সারা বছর আছে, ফরজ সলাত সারা বছর আছে, সুন্নাতের রাতে বা সারা বছর আছে, হ্যাঁ বেতর সারা বছর আছে, আছে না নাই, ইশরাক দোহা সারা বছর আছে, সবই তো সারা বছর আছে, তাহলে কোন নামাজটি এমন নামাজ, এমন সলাত যেটি রমজানের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে রমজান মাসের কেয়াম। তো রমজান মাস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক না, নাকি তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কারণ হানাফি রাবজন না, এটা তাহাজ্জুদ, এই হাদিসটা হচ্ছে ইমাম বুখারীর তাহাজ্জুদ। আচ্ছা ইমাম বুখারী এটাকে তাহাজ্জুদ বুঝেছেন না তারাবি বুঝেছেন, তারাবি বুঝেছেন না তাহাজ্জুদ বুঝেছেন, এটা আর একটা খণ্ডন হানাফিদের। দেখেন ইমাম বুখারী যদি এটাকে তাহাজ্জুদ বুঝতেন তো তাহাজ্জুদের অধ্যায় নিয়ে আসতেন, কিসের অধ্যায় নিয়ে এসছেন, কেতাব ও সলাতি তারাবি, এই পর্ব হচ্ছে তারাবির সলাতের, আর সর্বশেষ হাদিস হচ্ছে যে এগারোর বেশি কখনো পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম বুখারী কি বুঝাতে চাইছেন, যে তারাবি হচ্ছে এগারো রকাত, আর ওইটিরই কয়েকটি নাম আছে, আলাদা কোনো নামাজ তারাবি আর আবার তাহাজ্জুদ আলাদা এমনটা নয় আসলে, এটা অবাস্তব কথা, ভুল কথা। তো জিজ্ঞেস করছেন আবু সালমা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা স্ত্রীর চাইতে বেশি কেউ জানেওয়ালা আছে, কেউ আছে কার সম্পর্কে, এমনকি বাপ মা না জানতে পারে, বাপ মা ভাই বেরাদর না জানতে পারে যে আমি তাহাজ্জুদ পড়ি আর না পড়ি, ঠিক না, আর যদি পড়ি তো কতক্ষণ পড়ি, হ্যাঁ কেমন পড়ি, কোথায় পড়ি, সব খবর স্ত্রী আছে, কিন্তু বাড়িতে যদি থাকে তো স্ত্রীকে অবশ্যই খবর আছে, নাই যারা একসাথে থাকছেন আর কি, আপনার প্রবাসে হয়তো এখানে তাহাজ্জুদ শুরু করেছেন, স্ত্রী না অজান্তে পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসল হচ্ছে যে স্বামী স্ত্রী একসাথে বসবাস করছেন তো আপনার স্ত্রীর চাইতে বেশি আর কেউ জানেওয়ালা, আর সেই স্ত্রী যদি আবার সবচেয়ে প্রিয়তম স্ত্রী হয়, হ্যাঁ তাহলে তার সাথে সব কিছু শেয়ার হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জ্ঞান রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাতের এই গোপনী ইবাদত সম্পর্কে, সেটা আর কারো কাছে থাকতে পারে না, আর কারো কাছে থাকতে পারে না। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পেশাল সলাত মানে এই তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইল কিয়ামে রমাদান কেমন ছিল, ফাকালাত মা আয়েশা বলেন মা কানা ইয়াযীদু ফি রমাদানা ওয়ালা ফি গাইরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে হোক ওয়ালা ফি গাইরি অথবা অন্য কোনো মাসে হোক গোটা বছর বেশি করতেন না, মা কানা করতেন না, ইয়াযীদু বেশি, এক একটা শব্দ শুনে নেন, মা কানা করতেন না, ইয়াযীদু বেশি ফি রমাদান রমজানে ওয়ালা ফি গাইরি অথবা অন্য কোনো মাসে আলা ইহদা আশারাতা রাকাতান এগারো রাকাতের চাইতে, এগারো রাকাতের বেশি কখনো সলাত পড়তেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এগারো রাকাত সলাতের কোয়ালিটি এই আমাদের আধা ঘন্টারও কোয়ালিটি ছিল না, হ্যাঁ আর বিশ রাকাতও সংখ্যা ছিল না, বোঝা গেছে না, এই কোয়ালিটিও ছিল না আর এই কোয়ান্টিটিও ছিল না, বিশ রাকাতওয়ালা যারা এই বিশ রাকাতও পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই এত সংক্ষেপে পড়েননি যে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে মসজিদ খুঁজবে। বর্তমান অবস্থা আশেপাশে সব খবর রাখে এলাকার মুসল্লিরা যে সবচেয়েতে সংক্ষেপে শর্ট তাড়াতাড়ি কোন জায়গায় হয়, ওই মসজিদের জায়গায় পাওয়া যায় না,
14 বছর বাস করেছি পাশের মহল্লায় হাইন্না খিলে এখানে পাশাপাশি চারটি মসজিদ আছে অর্থাৎ আমার বাসা থেকে যে কোনো চারটি মসজিদে গেলে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট মানে চারটা মসজিদে এই রকম আর কি একটা মসজিদ 2 মিনিটে যাওয়া যাবে আরেকটা 3 মিনিট লাগবে আরেকটা 4 মিনিট আরেকটা 5 মিনিট লাগবে বুঝা বোঝা গেছে তার মধ্যে একটি মসজিদ সবচেয়ে এক্সপ্রেস একদম রাজধানী এক্সপ্রেস ভারতের রাজধানী এক্সপ্রেস ট্রেনটা সবচেয়ে বেশি চলে পর্যন্ত রাজধানী এক্সপ্রেস বললাম তো ওখানে এত ভিড় হতো যে ফরজের একামত হওয়ার পরে যদি জানতো মসজিদে জায়গা নেই মসজিদে জায়গা নেই ফুল হয়ে আছে আর যেখানে সবচেয়ে লম্বা ওই কাম্বার অনুসারী তো সবচেয়ে লম্বা হইতো ওখানে যদি দেখছে যে তেলাওয়াত কারি খুব সুন্দর তখন কিছু লোক কোয়ালিটি ওয়ালা দূর দূর থেকে আসে আর যদি দেখে যে না ওই রকমই তাহলে আর নাই একটা মসজিদে কেরাত অত সুন্দর না আর দেরিও করে তো এই মসজিদে এক লাইন দুই লাইন বাস এক লাইন দুই লাইন আরে অন্য মসজিদে জায়গা পাওয়া যায় না এই হলো অবস্থা আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত দান করেন এগারো রাকাত বেশি পড়তেন না রাসূলুল্লাহ গোটা বছর তাহলে রাকাত সংখ্যা কত ছিল তারাবির এগারো এখন শোনেন কোয়ালিটি কেমন ছিল বলছি ইউসাল্লি আরবান ফালা তাস আল আন হুসনাহিন্না ও তুলহিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম যে চার রাকাত পড়তেন এত দীর্ঘায়িত করতেন এত দীর্ঘায়িত করতেন ফালা তাস আল আন হুসনাহিন্না ও তুলহিন্না তার সৌন্দর্য সম্পর্কে এবং তার দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসাই করিও না এটা হচ্ছে বাগভঙ্গি আমরা বলি আরে বলিও না এর কথা হয় ভালো বলতে গিয়ে অথবা খারাপ বলতে গিয়ে আমরা এই ভাষাটা প্রয়োগ করি কারো প্রশংসা হচ্ছে এত ভালো আর বলিও না এর সম্পর্কে কিছু বলিওই না এত ভালো এটাও করি আবার খারাপ কেউ এরকম করে বলি আমরা আরে এত খারাপ এর সম্পর্কে বলিও না তুমি বলা লাগবে না এমন খারাপ কোথাও বুঝা গেছেন তো দুই ক্ষেত্রে কিন্তু এই আপনার এই যে অলঙ্কার আর এই ভাষাটা আমরা প্রয়োগ করে থাকি মায়ের সাথেই বলছেন চার রাকাত যে প্রথম পড়তে জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য সম্পর্কে এবং দীর্ঘতা সম্পর্কে এত লম্বা করে পড়তেন এত সুন্দর পড়তেন সোম্মায় ওসাল্লি আরবান তারপরে আবার চার পড়তেন ফালা তাসালান হুসনাহিন্না ও তুলহিন্না জিজ্ঞাসাই করিও না তার সৌন্দর্য এবং তার দীর্ঘতা সম্পর্কে সোম্মায় ওসাল্লি সালাসান তারপরে তিন পড়তেন তারপরে তিন পড়তেন ফাকুল তো ইয়া রাসূল আল্লাহ তখন আমি বললাম মায়েশা বলছেন যে হে আল্লাহ রাসূল আতা নাম কাবলান তু তেরা আপনি বেতর না পড়ে ঘুমিয়ে যাচ্ছেন বেতর না পড়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন কালা ইয়া আয়েশা হে আয়েশা শোনো শোনো ইন্না আইনাইয়া তানামান আমার দুই চোখ শুধু ঘুমায় আমার দুই চোখ শুধু ঘুমায় ওয়ালা ইয়ানামু কালবি কিন্তু আমার হৃদয় কলব ঘুমায় না নবী সাল্লাম এটি খুসুসিয়াত বৈশিষ্ট্য যেটা কোনো মানুষের নেই আমাদের যখন চোখ ঘুমিয়ে যায় তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সব অসাড় হয়ে যায় ঘুমিয়ে যায় আর যেটাকে আখুল নম আখুল মত বলা হয়েছে মৃত্যুর ভাই মৃত্যুর সদৃশ্য আর তারপরে অচেতন সচেতন না অচেতন নাক ডাকছে নিজের খবর নিজে রাখেন না যদি আপনার বিবি সাহেবের রেকর্ড করে রেখে দেয় পরে শোনায় তখন বিশ্বাস করেন নাহলে বিশ্বাসই করবেন না যাদের প্রথম নাক ডাকা শুরু হয়েছে বিশ্বাসই করবেন না আপনি কিন্তু রেকর্ড করে আমার এই আলোচনা যদি কার ওয়াইফ শোনে আর যদি নাক ডাকা পার্টি হন তাহলে রেকর্ড করে মানে পরে শোনাইবে যে তুমি কত ডিস্টার্ব করো দেখো এমন মহিলা আছে ও স্বামীর কাছে ঘুমাইতে পারেন না ওর নাক ডাকার কারণে আর এখন গিয়ে ঘুমায় এরকম আছে এর বিপরীতও থাকতে পারে তো মানুষের হাতে না আমাদের যদি এমনটা কিছু হয় তাহলে আমরা অচেতন কোনো খবর রাখি না কারণ আমাদের চোখও ঘুমায় অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায় আমাদের কলবও ঘুমায় মানে উপলব্ধি শক্তি থাকে না ঘুমের অবস্থায় ঠিক না পক্ষান্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায় তো চোখ ঘুমাচ্ছে মানে বিশ্রামের প্রয়োজন চোখের বিশ্রামের প্রয়োজন আছে শরীরের বিশ্রামের প্রয়োজন আছে ও বিশ্রামটা হয়ে যাচ্ছে কিন্তু কলবে যে উপলব্ধি করা কি ঘটছে না ঘটছে কি হচ্ছে না হচ্ছে পুরো সব কিছু উপলব্ধি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ এই খুসুসিয়াত এই বৈশিষ্ট্য নবী সঙ্গে দিয়েছিলেন যেটা কাউকে দেননি এই জন্য এই যে ঘুমের অবস্থাতে বহু সময় ওহি আসত ওহি আসত এবং আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহি গভীর ঘুমে যদি থাকেন আর কলবটাও যদি ঘুমিয়ে যায় তাহলে ওহিগুলো তো পুরোপুরি আয়ত্ত করা যাবে না পুরোপুরি আয়ত্ত করা যাবে না মিস হয়ে যাবে এমনটা যাতে না হয় এর উদাহরণ আপনাকে বোঝাচ্ছি স্বপ্ন দেখি আমরা কখনো কখনো স্বপ্নটা একদম পুরোপুরি মনে থাকে আর কখনো কোনো স্বপ্ন পুরো মনে থাকে না নিজের স্বপ্ন নিজে ভুলে যান
অনেক সময় আমরা বলি যে আজকে একটা খুব চমৎকার স্বপ্ন দেখেছি, কিন্তু পুরো স্বপ্নটা মনে নেই, ভুলে গেছি পুরো ঘটনাটা, কিন্তু আর মনে থাকেন না, কিছুটা মনে আছে যে খুব মজা লেগেছে, স্বপ্নটা দেখতে খুব মজা লেগেছে, কিন্তু বুঝতে পারছেন না যে আরও কী হলো আরও কী হলো, কিচ্ছু বুঝেন না, ঠিক না? কারণ আপনার কলব উপলব্ধি করতে পারেনি, কিন্তু হয়তো এমন ঘুমের সময় ছিলেন, কিন্তু কখনো কখনো কী থাকে, পেট খালি থাকে, ঘুম হালকা থাকে, আর এটা শেষ রাতে হয়, প্রথম রাতে তো পেট ভর্তি আছে আর ঘুমটা গভীরভাবে এসেছে, ক্লান্তির পর এসেছে, যার পর প্রথম রাতের স্বপ্নগুলি অনেক সময় কী হয়ে যায়, মানে কি দেখেছেন আর কি বলছেন হয়তো আপনি ঠিক করে বলতে পারছেন না। শেষ রাতে পেট খালি, শরীর আরাম পেয়ে গেছে, ঘুমটাও হালকা হয়ে আছে, ওই সময়ের স্বপ্ন, স্বপ্নের তাবির এই জন্য বেশি ভালো হয়, কারণ ওই সময় যে স্বপ্নটা আপনি বয়ান করছেন, যে আপনার স্বপ্নের তাবির করবে বিবরণদাতা তার সামনে, সেটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন। জি, এটা হচ্ছে রহস্য। তো যাই হোক, আসল কথার দিকে ফিরে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর রেখে দিতেন, এটাই হচ্ছে সুন্নাত। যেই ব্যক্তি নিশ্চিত যে আমি উঠব, বদ্ধপরিকর যে আমি তাহাজ্জুদ পড়তে উঠব, সেই ব্যক্তি কী করবে, বেতর রেখে দেবে, এটি হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি দেখে যে না আমি বেশিরভাগই উঠতে পারি না, তাহলে বেতর রাখা ঠিক নয়, বেতরটা পড়ে নেবে, তারপরে শুয়ে যাবে, মাঝে মাঝে উঠতে পারলো, যখন উঠতে পারলো জোড়া জোড়া পড়বে, আর বেতর পড়বে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে লা ইতরানা ফি লাইলা, এক রাতে দুইবার বেতর নেই, দুইবার বেতর নেই, সুতরাং জোড়া জোড়া আট রাকাত, দশ রাকাত, ছয় রাকাত, চার রাকাত এইভাবে পড়ে নেবেন। জি, তো এই ছিল হাদিস। এখন এই হাদিস থেকে অনেকে মনে করে, বা কেউ কেউ মনে করে যে চার রাকাত করে তারাবি পড়া যাবে, চার রাকাত করে তারাবি পড়া যাবে, এটা ভুল বুঝেছে। মা এসা বলছে ইয়োসাল্লি আরবান, চার পড়তেন, এখান থেকে ভেবেছে যে ওই চার এক সালামে তা চার পড়তেন, কিন্তু এই কথা আছে নাকি এতে? প্রথম চারের কোয়ালিটি এরকম ছিল, তারপরের চারের এই কোয়ালিটি ছিল, এইটা বর্ণনা করা হয়েছে, কিন্তু এখানে তো এটা বলা হয়নি যে চার রাকাত এক সালামে পড়েছেন। ইন্ডিয়া বাংলাদেশে আমি দেখেছি এরকম কোনো কোনো মসজিদে দেখি যে চার রাকাত তারাই পড়ছে একসাথে, এক সালামে চার রাকাত এক সালামে পড়ছে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাতুল্লাইলে মাসনা মাসনা, বিশেষ করে রাতের কথা এসছে, অন্য হাদিসে তো দিনের কথা হয়েছে সালাতুল্লাইল ওয়ান নাহার, এ মাসনা দিন রাতের নফল সুন্নাত নামাজ তোমরা কি পড়ো, দুই দুই করে পড়ো। তো এই জন্য দুই করে পড়াই হচ্ছে সুন্নাত, চার করে নয়, চার করে পড়া সুন্নাত নয়, হবে হবে না আল্লাহ আলাম বলতে পারবো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ওর দলিল নয়, এটা কি কেউ যদি দলিল পেশ করে তার ভুল বুঝা, ভুল বুঝেছে, বোঝা গেছে না? তারপরে চার পড়ে মা এসা চার বললেন, তারপরে আবার চার কেন ভেঙে কেন বললেন, একসাথে বলে দিতেন যে আট রাকাত পড়লে ইউসাল্লি সামানি, আর জিজ্ঞাসা করি এত সুন্দর করে পড়তে একসাথে বলতেন। তো এখান থেকেও একটা জিনিস বোঝা যাচ্ছে যে হতে পারে নবী করিম চার পড়ার পরে একটু বিরতি দিয়েছেন, বিরতি দিয়েছেন, হতে পারে এই কথাটি নেওয়া যেতে পারে, এখান থেকে নেওয়া যেতে পারে, আর তারই ভিত্তিতে পরে এই আমলটি চালু হয়েছে, যখন দীর্ঘ সময় ধরে তারাবি চলছে আর সে সময় চারের পরে একটু বিশ্রাম করার মানুষের হিম্মত ওইভাবে নেই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা কেন্দ্রের প্রথম যুগে ছিল, ধীরে ধীরে হিম্মত কমে আসছে মানুষের, এই জন্য চার রাকাতের পরে একটু বিশ্রাম দেওয়া আর তারপর আবার দুই পড়া, আবার দুই পড়া, এভাবে দুই দুই করে এক কথাই সালাম ফিরতে হবে। আচ্ছা, তারপরে বেতর সম্পর্কে যে সময় ওসালি সালাসান তিন বলা হয়েছে, তার মানে এই ধরে নেবেন না যে তিন রাকাত একসাথেই বেতর নবী সাল্লাম পড়েছেন, এটাও নিশ্চিত না, কিন্তু জায়েজ, কিন্তু জায়েজ, কেউ যদি তিন রাকাত এক সালামে পড়ে তাও জায়েজ, কিন্তু দুই রাকাতের পরে মাগরিবের মতো তাশাহুদ পড়বে না, এই মর্মে তাশাহুদ পড়া যে হাদিস সেটি দুর্বল। তাহলে হানাফি যে আমলটি রয়েছে বেতরে সেটি হচ্ছে জয়ীফ, দুর্বল, কথা বুঝতে পারছেন? আর সহি হচ্ছে তিন যদি পড়েন তো মাঝখানে কোনো তাশাহুদ না, এক পড়লেন, দুই পড়লেন, সরাসরি উঠে গেলেন, তিন পড়লেন, একসাথে এক সালামে তিন পড়বেন, এটাও করতে পারেন। আবার বেশি সহি হাদিসগুলি যেগুলো এসছে যে তোমরা দুই 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 পড়ো আর শেষখানে এক রাকাত পড়ো, তো এক রাকাত না বিষয় নিজেও পড়েছেন, মানে বিচ্ছিন্ন এক রাকাত, এই নয় যে এক রাকাত দিয়ে তিন তিন করলেন, মানে দুইয়ের সাথে এক অ্যাড করলেন, হানাফির আবার ওই হাদিসগুলো তাবিল করে, কি তাবিল করে তারা, ভুল ব্যাখ্যা করে যে ওই দুইয়ের সাথে এককে মিলিয়ে নিয়েছেন, এক আলাদা পড়েননি, এই জন্য হানাফি মতে এক রাকাত বলে কোনো নামাজই নেই, এই ধরনের কথা বলে, কিন্তু আসলে স্পষ্ট হাদিস রয়েছে রাকাতান ওয়াহেদা সাল্লা, রাকাতান ওয়াহেদা সাল্লা, ওয়াহেদা ওয়াহেদা, এক এক রাকাত বেতর। এই জন্য আরব দেশে আলহামদুলিল্লাহ এই বেশি সহি সুন্নার আমল রয়েছে,
হারমাইন শরীফেনও এ বেশি সহি সুন্নার আমল রয়েছে, দুই রাকাত পড়ে নিয়ে সাফা আর তারপরে এক রাকাত, দুই রাকাত সালাম ফেরার পরে আবার এক রাকাত পড়া হয়। তিনটাই বেতর বলতে পারেন, আর এক রাকাতও বেতর বলতে পারেন। এই ক্ষেত্রে তিন রাকাতকেও বেতর বলতে পারেন, আবার এক রাকাতকেও বেতর বলতে পারেন, এই বলাতে কোনো যায় আসে না। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। শেষখানে হ্যাঁ একটি কথা বলি, আমি নোট করেছিলাম যে হানাফি ওলামা কেরামগণ পড়ে গেছে মনে হয় প্রথম থেকে, হ্যাঁ হ্যাঁ। আরেকটি কথা জরুরি কথা থেকে গেছে বলা জরুরি, সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উবাই ইবনে কাবের ইমামতিতে তারাবি বাজামাত শুরু করলেন 30 দিন, তখন রাকাত সংখ্যা কত ছিল? রাকাত সংখ্যা 11 ছিল। সহিহ হাদিস মুয়াত্তা মালিক রয়েছে, আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আন দারি আইয়ুসাল্লি বিন্নাসে ইহদা আশারাত রাকাতান। উবাই ইবনে কাবকে তামিম দারিকে বললেন যে তোমরা লোকজনকে তারাবি পড়াও কত রাকাত? 11 রাকাত। এর সনদ সহি, এর সনদ হচ্ছে সহি। পক্ষান্তরে যেই হাদিসটিতে রয়েছে কানান নাসু ফি জামানে উমর ইবনে খাত্তাব, লোকেরা উমর ইবনে খাত্তাবের যুগে আমলে ইউসাল্লুনা 20 রাকাতান, 20 রাকাত পড়ত, এই হাদিসের সনদ হচ্ছে মুনকাতে, বিচ্ছিন্ন, জঈফ, বিচ্ছিন্ন হাদিস। সুতরাং হাদিস হচ্ছে জঈফ, দুর্বল, সহি নয়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কত হুকুম করেছিলেন? আমারা, আগের হাদিস যেটা বললাম সহি হাদিস, হুকুম ছিল কত? 11 রাকাত। কিন্তু সাহাবাই কেরামদের আমলে বিক্ষিপ্তভাবে কেউ 20 পড়ত, কেউ তার বেশি পড়ত, কেউ তার কম পড়ত, এটা ছিল। এখনও যারা আমরা 8 রাকাত পড়ছি জামাতে মসজিদে, আমরা যদি নিজের ঘরে কেউ 20-30-40 পড়ি, বাধা আছে নাকি? বাধা আছে? কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এটা হচ্ছে উদ্দেশ্য। তো লোকেরা সারা রাত জাগতে হবে, কেউ অল্প রাকাত পড়ত কিন্তু লম্বা কোয়ালিটি পড়ত, উদ্দেশ্য হচ্ছে রাত জাগা। আর লম্বা করে পড়াটা বেশি কষ্টকর, যার ফলে কেউ কেউ করত কি যে রুকু সেজদাগুলো শর্ট করে দিল, কেয়ামটাকে শর্ট করে দিল আর রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিল। এইটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানা আসতে আসতে 10 রকমের আমল পাওয়া যায়, 10 রকমের আমল পাওয়া যায় তারাবির ক্ষেত্রে। সর্বনিম্ন হচ্ছে 11 রাকাত আর সর্বোর্ধে 41 রাকাত, 41 রাকাত ইমাম মালিক রাহিমাহুল্লাহর আমলে প্রমাণিত এটি। যে সেই যুগে ইমাম মালিকের জামানা মানে তাবা তাবেনের জামানা, তাবা তাবেনদের জামানাই, সেই যুগে মদিনার লোকেরা 41 পড়ত। মদিনার লোকেরা কি করতো? কারণ রাকাত সংখ্যা বাড়ানো জায়েজ, কেউ যদি 100 পড়ে তো জায়েজ না, 101ও যদি কেউ পড়ে জায়েজ না, 100 পড়লো তারপরে 1 রাকাত বেতর পড়ে নিল, কোনোদিন 80 পড়লো দিয়ে 1 রাকাত বেতর পড়লো, জায়েজ কিনা? ওই রকমই তো সর্বোর্ধে 41-এর আমল পাওয়া যায় 10 রকমের আমলের মধ্যে। আর কখনো কখনো 37 পড়ত, 35 পড়ত, 33 পড়ত, 31 পড়ত, 25 পড়ত, 23 পড়ত, হ্যাঁ 21 পড়ত, 11 পড়ত, আবার 13 পড়ত। এতগুলি আমল আছে, এতগুলি প্রায় আমল আছে, আর সবগুলি জায়েজ। কিন্তু সুন্নাত হচ্ছে, সুন্নাত সংখ্যার দিক থেকে সুন্নাত হচ্ছে 11, আর কোয়ালিটির দিক থেকে সুন্নাত হচ্ছে দীর্ঘায়িত করা, লম্বা করে সুন্দর করে সলাত আদায় করা এবং দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলী ওয়াসাবি আজমাইন। একটি জিনিস থেকেছে বারবার করে আপনাদের জন্য নোট করেছিলাম যে হানাফি ওলামারা যারা বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, আর তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তারাবির সংখ্যা হচ্ছে 11 রাকাত, তাদের প্রখ্যাত ইমাম ইমাম ইবনুল হুমাম ফতহুল কাদির হেদায়া, যে সবচেয়ে বড় হানাফি কিতাব, এই হানাফি কিতাবের সারহা মানে ভাষ্য, সবচেয়ে ভালো ভাষ্য এটি, এর প্রথম খণ্ড 333 পৃষ্ঠায় আলোচনা করেছেন যে তারাবি সংখ্যা হচ্ছে 11 রাকাত। ইমাম জাইলাই মেসর বা সুডানের, সুডানের ইমাম ছিলেন উনি, কিন্তু হানাফি মজহাবের, তার কিতাব রয়েছে নাসবুর রায়া ফি তাখরিজে হাদিসিল হেদায়, হেদায়ার যে হাদিসগুলি রয়েছে সেগুলির তিনি তখরিজ করেছেন, তার 493 পৃষ্ঠা। এই কিতাব আমার কাছে আছে এক খণ্ডে, আমাদের হাদিস ফ্যাকাল্টিতে এই কিতাবটি দিয়েছিল, কারণ হাদিসের সাথে সম্পৃক্ত যেহেতু হাদিসের তখরিজ, 493 পৃষ্ঠায় তিনিও বলেছেন যে তারাবি হচ্ছে 11 রাকাত। ইমাম বদরুদ্দিন আইনি ওমদাতুল কারি সহি বোখারির, হ্যাঁ প্রসিদ্ধ ভাষ্য হানাফিদের কাছে, সবচেয়ে ভালো ভাষ্য হানাফিদের কাছে হচ্ছে ওমদাতুল কারি ইমাম আইনির,
আর হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ যেহেতু শাফি মাসলাকে ছিলেন সেজন্য সেটাকে তারা প্রাধান্য দেয় না, কিন্তু আগে ফতুল বারী লেখা আছে, ফতুল বারী সবচেয়ে ভালো সারা। তো তার পঞ্চম খণ্ড 359 পৃষ্ঠায় হানাফি ইমাম মুহাদ্দিস ইমাম আইনি তিনি 11 রাকাতকে সুন্নাত বলেছেন এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস। ইমাম সিন্ধি, হ্যাঁ মোহাম্মদ হায়াত সিন্ধি, তিনি তিরমিজির সারা, তিরমিজির ভাষ্য করেছেন, আবু দাউদ ভাষ্য করেছে, ইবনে মাজার ভাষ্য করেছেন, নাসাইর ভাষ্য করেছেন। নাসাইর ভাষ্যটা টিকাটা আমাদের দেশে দেওবন্দ থেকে ছাপে বা পাকিস্তান থেকে ছাপে পাওয়া যাবে এটা। তো ইমাম সিন্ধি তিনি প্রথম খণ্ড তার এই যে তিরমিজির ভাষ্য তাতে 423 পৃষ্ঠা, প্রথম খণ্ড 423 পৃষ্ঠা, তাতেও তিনি তারাবি সংখ্যা 11 রাকাত বলেছেন। হানাফিদের ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া যেমন অন্যদের কাছে মুজাদ্দিদ এবং বড় মানে অসাধারণ অলৌকিক স্মৃতিশক্তির মালিক যিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসাধারণ স্মৃতিশক্তি দিয়েছিলেন, কোনো কথা শুনলে ভাষা বুঝেন না, মুখস্থ এখানে রেকর্ড হয়ে গেছে। এইরকম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার জীবনীতে রয়েছে, ঝগড়া করেছে দুইজনে আর ঝগড়াটা তিনি শুনছেন, তার জীবনে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, কিছু বুঝেন না, ভাষা বুঝেন না, মানে আরবি ছাড়া অন্য ভাষায় হয়তো ল্যাটিন ভাষায় কোনো ভাষায় ঝগড়া চলছে, যা শুনেছেন ছোট ছেলে তখন নাবালক অবস্থায়, কিন্তু ঝগড়াটা দেখেছে, তো বলছে যে এরা কী নিয়ে ঝগড়া করছিল, বলছে যে আমি তো বুঝতে পারিনি তাদের কথা, কিন্তু আমি সম্মুখস্থ রেখেছি, বলে দিতে পারবো। আল্লাহ, তো হানাফিরা ওইরকম মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরিকে বলে, তারা উনি খুব স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং বড় দেওবন্দি মহাদ্দেশ, দেওবন্দি মহাদ্দেশ আনোয়ার শাহ কাশ্মীরের বংশধর, এখনও এতে পাকিস্তানে অনেক আছে, আলেম ওলামা আছে। তার তিরমিজির ভাষ্য রয়েছে আল আরফুস সাজি, আরফুস সাজি, তাতেও তিনি তারাবি 11 রাকাত বলেছেন। তারপরে মাওলানা মোহাম্মদ জাকারিয়া কানলুবি, চিনেন কে উনি? তবলিগ জামাতের আধ্যাত্মিক ইমাম এবং তিনি তবলিগ জামাতের একমাত্র লেখক, তবলিগ নেশা ফাজাইল আমলের লেখক কে? মাওলানা জাকারিয়া। আর মাওলানা ইলিয়াস যিনি তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তার জামাতা। তো মাওলানা জাকারিয়া সাহেব তিনি প্রথম খণ্ড 397 পৃষ্ঠে আউজাজুল মাসালিক। মাওলানা জাকারিয়া সাহেব যদি সুফি না হইতেন, মাওলানা জাকারিয়া যদি সুফি না হইতেন আর তবলিগ নেশাবে এইসব যদি জগা খিচুড়ি না জমা করতেন, তো তিনি একজন মহাদেশও ছিলেন, তার হাদিসের খেদমত আছে। তিনি মুয়াত্তা মালিকের একটি মানে বিস্তারিত বিশদ সারহা লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে আউজাজুল মাসালিক, আউজাজুল মাসালিক। এই আউজাজুল মাসালিক কয়েকখানে রয়েছে, প্রথম খণ্ড 397 পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন এই তবলিগি ইমাম যে তারাবি সংখ্যা 11 রাকাত, এবং তারাবি তাহাজ্জুদ একই জিনিস, আসলে আলাদা জিনিস নাই। তারপরে যদি গোড়ামি করেন তো আল্লাহ ছাড়া আর কেউ হেদায়ত করতে পারবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।